بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আল ফুরকান সেন্টার বাহরাইন কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর পরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব, দাঈ ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম সৌদি আরব, নিয়মিত আলোচক পিস টিভি বাংলা। আমি তাকে তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।
فليتفضل مشكورا السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الله الكاذبين শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা গণগান যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায় পেশ করেছি এবং তার সাথে সাথে সালাত এবং সালাম অসংখ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মুসলিমকে হেদায়াত দান করেছেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত আদম সন্তানের জন্য রাসূল করে প্রেরণ করেছেন আজকে আমি বড়ই খুশি বোধ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমতে বাহরাইনের সফরে আমাদের দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন এতে আমার ইখলাস দান করেন আপনাদের ইখলাস দান করেন আর আমাদের সকলের উদ্দেশ্য হয় আল্লাহ পাকের কথা জানবো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানবো জানার পরে মানবো অন্তর থেকে কথাই কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানতে গিয়ে ইহজীবনে দুনিয়ায় ফিতনা আসবে এ ফিতনাকে কি করে এড়িয়ে চলবেন আর ফিতনা বলতে কি বুঝায় এই বিষয়টা হচ্ছে আজকের বিষয় আর এই বিষয়টি বর্তমান যুগে বিশেষ করে অত্যন্ত গুরুত্ব রাখে আমরা অচেতন অবস্থায় হোক আর সচেতন অবস্থায় হোক ফিতনায় অনেকে লিপ্ত বরং বিভিন্ন দিক থেকে সবাই লিপ্ত কিন্তু আমরা ফিতনা সম্পর্কে অনুধাবন করি না আমাদের অনুভূতিতে আমরা ধরতে পারি না ধরা পড়ে না যে আমরা ফিতনা লিপ্ত রয়েছি এই ফিতনার সময় আপনি একজন মুসলিম মুসলিম হিসাবে আপনার করণীয় কি আপনার কেমন ভূমিকা থাকবে যখন সামনে ফিতনা আসবে সেই ফিতনা আর মোকাবিলা করার ক্ষেত্রে কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ফিতনার বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এবং ফিতনা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু সাহাবায়ে কেরামরা ছিলেন তারা স্পেশালিস্ট ছিলেন যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কানান নাসু ইয়াসআলুন আনিল খাইর অন্য অন্য লোকেরা সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করত কল্যাণ সম্পর্কে ভালোগুলি সম্পর্কে ভালো মানে ফিতনা নয় ফিতনা মুক্ত বিষয় এমন বিষয়গুলি যেগুলো কল্যাণের বিষয় ভালো বিষয় সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করত অকুন্তু আসআলুহু আনিশশার আর আমি কিন্তু মন্দ দিকগুলি সম্পর্কে জিজ্ঞেস করতাম ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা কলহ বিবাদ আর অশান্তি বিপর্যয় এসব সম্পর্কে আমি জিজ্ঞেস করতাম মাখাফাতা কি জন্য উদ্দেশ্য কি যে শুধু খারাপ কথাই জিজ্ঞেস করতাম মন্দ দিকগুলো জিজ্ঞেস করতাম নেগেটিভ জিজ্ঞেস করতাম কেন মাখাফাতা আইন ইউদরেকানি এই আশঙ্কায় যে আমাকে ফিতনা বা অনিষ্ট যেন পেয়ে না যায় ধরে না ফেলে আমি যেন ফিতনায় না পড়ি ফিতনা থেকে আত্মরক্ষার জন্য আমি ফিতনা সম্পর্কে ফাসাদ সম্পর্কে শার অনিষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করতাম
তো আমাদের উদ্দেশ্য ফিতনা জানার ক্ষেত্রে সেটি হবে যেটি ছিল হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর উদ্দেশ্য। আর প্রত্যেক সাহাবায়ে কেরাম উদ্দেশ্য ছিল, কিন্তু মনের কথাটি ব্যক্ত করেছেন এই সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ফিতনার কথা বহু আয়াতে উল্লেখ করেছেন। একটি দুটি আয়াত সূরা আনকাবুতের প্রথম থেকে আপনাদের শোনাই, আলিফ লাম মিম আহাসিবান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ কি এই ধারণা করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে আমান্না বললে যে আমরা ইমান নিয়ে এসেছি, আমরা ইসলাম কবুল করেছি, আমরা মুসলিম হয়েছি, আমরা জাতিতে মুসলিম, এ কথা বলাই কি যথেষ্ট হয়ে যাবে? আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে ছেড়ে দেবেন, অহম লাইফ তানুন, আর তারা ফিতনায় লিপ্ত হবে না, ফিতনার সম্মুখীন হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। এত সহজ বিষয় নয় যে শুধু ইসলাম ইসলাম করব আর মিষ্টি মিষ্টি সুন্নতগুলি পালন করব আর কখনো জটিলতার সম্মুখীন হব না আর সহজেই জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ নাই। যেমন অন্য আয়াতে কোরআনে কারীম আল্লাহ এর কাছাকাছি একটি আয়াত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাতে বলেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ধারণা রেখেছো যে সহজে তোমরা বিনা মেহনতে বিনা পরিশ্রমে বিনা জটিলতায় বিনা ফিতনার সম্মুখীন হয়ে সহজে জান্নাতে চলে যাবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা এসেছিল তাদের মতো বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট এসব তো তোমাদের উপর আসেইনি, খুব তো আরামের জীবন যাপন করছো। সে আয়াত লম্বা আয়াত রয়েছে, সেদিকে যাচ্ছি না, শুধু ইঙ্গিত করলাম যে জান্নাতের রাস্তা অত সহজ নয়, ফুল দিয়ে সাজানো নয়, বরং জান্নাতের রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এই আয়াতগুলির ব্যাখ্যা করে, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। যেমন ফুল, কোথাও ফুল আছে আর ফুলের গাছের চারিদিকে কাঁটা আছে, এমনও ফুলের গাছ আছে আপনারা জানেন যে ফুল তুলতে হইলে হাত ঢুকাইতে হয় ভিতরে আর কাঁটা এত বেশি যে কাঁটাতে কিছু না কিছু আপনার কষ্ট হবে। হ্যাঁ, তো ঠিক ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বিল মাকারিহি, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক বস্তুগুলি দিয়ে। ওয়াহুফাতিন নারু বিশাহাওয়াতি, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে এমন জিনিসগুলি দিয়ে যেগুলি হচ্ছে লোভনীয়, যেগুলি দেখলে জিভায় পানি চলে আসে, যেগুলি দেখলে মানুষ উদ্গ্রীব হয়, আগ্রহী হয়, হ্যাঁ, সেদিকে ঝাঁপ দিতে চেষ্টা করে, এইরকম জিনিস দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। তার মানে জাহান্নামে যাওয়ার রাস্তা খুব সহজ, মজার মজার কাজগুলি করলেই জাহান্নামে চলে যাবে। যত মিষ্টি কাজ, যত মধুর কাজ, যত মজার কাজ, সহজে টাকা পয়সা ইনকাম করা, সুদ ঘুষ বেমানি আত্মসাত আর বিয়ে শাদি ওইসব দায়ী দায়িত্ব ঝামেলা না নিয়ে জেনা বা বিচার সমকামিতা যা মজা লাগে তাই করো, জাহান্নাম খুব সহজ। হ্যাঁ, জাহান্নামের রাস্তা কে চাকচিক্যময় জিনিসগুলি দিয়ে, লোভনীয় জিনিসগুলি দিয়ে ঘিরে রাখা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরে আনকাবুতে বলছেন ফিতনার বিষয় সম্পর্কে যে মানুষরা কি এই ধারণা করেছে যে তারা শুধু আমান্না বলে দেবে যে আমরা মুসলিম হয়েছি আর ওহম লাইফতানুন, তারা ফিতনায় পড়বে না? হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, কারণ তাদের পূর্বে যেসব মুমিন মুসলিমরা যুগে যুগে ছিল আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে যে কোনো নবী রাসূলদের অনুসারীরা, তারা তাদেরকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকেও ফিতনায় লিপ্ত করেছিলাম, তারাও ফিতনার সম্মুখীন হয়েছে। ফিতনায় কেন আল্লাহ রাব্বুল আলামিন লিপ্ত করেছেন, ফিতনায় কেন মুমিন মুসলিমরা পড়ে, সেখানে যাচাই বাছাই হয়ে যায়, ঝাড়াঝুড়ি হয়ে যায়। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, এইভাবে ফিতনায় নিমজ্জিত করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিতে চান, জানতে চান স্পষ্টভাবে, বাস্তবে জানতে চান। আল্লাহ তো জানছেন যে কে কোন অবস্থায় আছে, কিন্তু প্রকাশ করে দিতে চান কি যে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা মিথ্যাবাদী, ঈমানের মিছা মিছা দাবি আর সুবিধাবাদী মুসলিম, ওদেরকে আল্লাহ চিহ্নিত করতে চান। আর কারা দুঃখে সুখে শোকে সর্ব অবস্থায়
দীন ইসলামের উপর অটলতা অবলম্বন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শনাক্ত করতে চান। ফিতনা এমন জিনিস যে ফিতনায় লিপ্ত হতেই হবে। এই মর্মে একটি হাদিস শোনা এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন, কুন্না জলুসানা ইনদা ওমর, আমরা একবার বসেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বা তার সাথে। ফাকালা, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন হঠাৎ করে, আইয়ুকুম ইয়াহফাযু কাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনাতে, তোমাদের মধ্যে কে আছে যে ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুখস্থ রেখেছে, হাদিস মুখস্থ রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা সম্পর্কে সতর্ক বাণী যে উচ্চারণ করেছেন, সাবধান করেছেন, যে কিছু বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, এই সম্পর্কে কে তোমাদের জ্ঞান রাখে? কুলতো, হুযাইফা বলছে যে আনা, আমি। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেব ও সিররে রাসূলুল্লাহ বলা হতো, তার উপাধিতে লাকাবে বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী এমন করেছিলেন যেগুলি ফিতনা সম্পর্কে, আর বিশেষ করে এই ফিতনা বলতে বোঝানো হয়েছে মুসলিমের মুসলিমের সাথে সংঘর্ষ, দ্বন্দ্ব, মুসলিম মুসলিমের রক্তের পিপাসু হবে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই ধরনের ফিতনা। এগুলি হচ্ছে মারাত্মক ফিতনা, কারণ ঘরে আপনার শত্রু মজুদ রয়েছে, আপনার আস্তিনের ভিতরে জামার ভিতরে সাপ বিচ্ছু ঢুকে রয়েছে, আর বাইরের শত্রু, হ্যাঁ, ইহুদি নাসারা শত্রু, হিন্দু শত্রু বাইরে, আপনার জামার ভিতরে নয়, বাইরে আছে, আপনার বাড়ির মধ্যে নেই। ইসলাম একটি পরিবারের মতো, মুসলিম একটি পরিবার, সারা বিশ্বের মুসলিম, মুসলিম মুসলিমের সাথে কলহ বিবাদ হওয়া এটা বড় ধরনের একটা ফিতনা। অনেক ফিতনা রয়েছে, তার একটি বড় ফিতনা যেই ফিতনা সম্পর্কে এখানে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বেশ কিছু কাল মুসলিম মুসলিমের বিরুদ্ধে জবান খোলেনি, আর অস্ত্র ধারণ করেনি, ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেনি, ষড়যন্ত্র করেনি, তারপরে এই ফিতনা শুরু হয়েছে। এই ফিতনা সম্পর্কে বিশেষ করে বলা হচ্ছে আনা, আমি জানি ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, কালা ইন্নাকা আলাইহি লাজারি, হুযাইফা তুমি বড়ই সাহসী, কিন্তু বড়ই উমারের মতো লোক, এত বাগ্মী মানুষ, এত প্রভাবশালী মানুষ, এত দাপটওয়ালা মানুষ, তার সামনে আমি ফিতনা সম্পর্কে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আছে এই ক্ষেত্রে আমি জানি, আর তোমার সাহসী তো বেশি এসব কথা বলতে, আমরা তো এসব কথা জানি না, তুমি যেগুলো বলার কথা ভাবছ। তারপরে হুযাইফা বলছেন যে এক রকমের ফিতনা হচ্ছে ব্যক্তি জীবনের কিছু ফিতনা, ব্যক্তি জীবনের ফিতনা, পারিবারিক ফিতনা, আর্থিক ফিতনা, পারিপার্শ্বিক ফিতনা, সামাজিক ফিতনা, এগুলি ফিতনা। এই মর্মে বলছেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, কোন মানুষের ফিতনায় লিপ্ত হওয়া তার পরিবার সম্পর্কে, স্ত্রী, আপনার স্ত্রী ভালো না, স্ত্রী আপনাকে কষ্ট দেয় মাঝে মাঝে, মানসিক কষ্ট দেয়, হ্যাঁ, আপনার মনের চাহিদা যেগুলো পুরা করে না, আপনি চাইছেন দিনদার হোক, সেই রকমের দিনদার হচ্ছে না, আপনি চাইছেন পর্দানেশীন হোক, সেই রকম হচ্ছে না, আপনি চাইছেন যে ভালো ইসলামিক জীবন যাপন করুক, সে কিছু এদিক সেদিক পুরোপুরি মানতে চায় না, এগুলি ফিতনা, পারিবারিক ফিতনা। ওয়া মালি, ধন সম্পদের ফিতনা, ধন সম্পদ অর্জন করতে গিয়ে লোভ সামলাতে পারছে না, কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে, নয়েজ হয়ে যাচ্ছে, অথবা কখনো ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কষ্ট, অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে, আপনার ভালো একটা অফার আসছিল আর তারপর হাতছাড়া হয়ে গেল, তখন মানসিক আপনি পীড়ায় ভুগছেন। ওয়ালাদিহি, আর ছেলে মেয়েদের ক্ষেত্রে কারো ছেলে মেয়ে খারাপ হয়ে গেল, কারো মেয়ে বেরিয়ে গিয়ে চলে গেল, কারো ছেলে বড় আশা করে বসেছিল এই বানাবো সেই বানাবো, কিছুই বানাইতে পারলো না, এগুলি হচ্ছে ফিতনা। ওয়াজারি, প্রতিবেশীর ফিতনা, প্রতিবেশীর ফিতনা, পাশের বাড়ির লোক খারাপ, একই বিল্ডিং এ থাকেন কিন্তু কষ্ট দেয়, মানসিক কষ্ট দেয় অথবা বিভিন্ন রকম এদিক থেকে কষ্ট দেয় প্রতিবেশীকে, এইরকম খারাপ প্রতিবেশী আপনার ভাগ্যে জুটলো, এই ধরনের, তখন আপনিও হয়তো এমন কিছু রিয়াকশনমূলক কিছু করলেন যাতে আপনি গুনাহগার হলেন, এরকম কিছু গুনাহে লিপ্ত অনেকেই হয়। তুকাফিরুহা সালাতু ওয়াস সাওমু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু ওয়ান নাহিয়ু, এই ধরনের ফিতনা যেগুলি হয়, গুনাহ পরিবারের জন্য গুনাহে লিপ্ত হয়ে গেল, ছেলে মেয়েদের জন্য কিছু গুনাহে লিপ্ত হয়ে গেল, পয়সার ক্ষেত্রে কিছু গুনাহে লিপ্ত হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি, পাড়া প্রতিবেশীর জন্য সামাজিক অবস্থার কারণে কিছু গুনাহ বা ফিতনায় লিপ্ত হয়ে গেল, মানে ইমানি ফিতনা, দুনিয়ার ফিতনা, দিনের ফিতনা, এগুলির কাফফারা হবে নামাজ,
সিয়াম রোজা ও সাদাকা দান খায়রাত ভালো কাজের উপদেশ দাও অন্যায় কাজে বাধা দাও এগুলো নেক আমল, নেক আমল দিয়ে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত সূরা হুদ আল্লাহ রাব্বুল বলছেন নিঃসন্দেহে নেকি গুলি গুনাহগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। নেকি বাড়ান তাহলে কিছু কিছু যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলি সাগীরা বিশেষ করে ছোট ছোট ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি দিয়ে কাফফারা মোচন করে দেবেন। কাল লাই সাহাজা উরিদ, উমার বলছেন যে আমি এই ধরনের ফিতনার কথা জিজ্ঞেস করছেন যে পারিবারিক মানসিক শারীরিক আর আপনার সামাজিক এইসব এইসব জিজ্ঞেস আর্থিক এইসব জিজ্ঞেস করছি না, তাহলে কোন ফিতনার কথা জিজ্ঞেস করছেন আপনি? হুযাইফা বলছেন বলছেন সেই ফিতনা ওয়ালাকিনাল ফিতনা আল্লাতী তামুজু কামা ইয়ামুজুল বাহর, সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করে যেই ফিতনা সমুদ্রে যেমন তুফান উঠে সেই তুফানের মতো মুসলিমদের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে, আর সেই ফিতনায় মুসলিম সঠিক সিদ্ধান্ত নিতে বিব্রত থাকবে যে কোন দিকে যাব, এই দিকে যাব না এই দিকে যাব, এইটা বলবো না ওইটা বলবো, কি করব আমি এই ক্ষেত্রে। এই ফিতনা সম্পর্কে সমুদ্রের তুফানের মতো যে ফিতনা উঠবে মুসলিম সমাজে সেসব ফিতনা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এইসব ফিতনা সম্পর্কে, তারা লাইসা আলাইকা মিনহা বাসুন ইয়া আমিরুল মুমিন। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা ও তাআলা আমিরুল মুমিন ছিলেন, খলিফা ছিলেন, আবু বকরের খেলাফত আমল শেষ হয়ে গেছে উমারের খেলাফত আমলে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। বলছেন হে আমিরুল মুমিনিন আপনার কোনো চিন্তা নেই, আপনি ওই সব ভবিষ্যৎবাণী সম্পর্কে ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছেন, হ্যাঁ সমুদ্রের তুফানের মতো ফিতনা, ওই ফিতনা আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার কোনো অসুবিধা নেই। ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবান মুগলাক, আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটি দরজা আছে ক্লোজড, বন্ধ দরজা আছে, সুতরাং দরজা খুলবেও না ফিতনা ঢুকতেও পারবে না আপনাকে স্পর্শ করতে পারবে না, ওই বালা মুসিবতে পড়বেন না। তখন উমার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস কাল আয়ুকসারু আম ইফতাহু, আচ্ছা দরজা যদি বন্ধ থাকে তো দরজা খোলার দুটা তরিকা তাই না, একটা হচ্ছে চাবি দিয়ে খোলা সাধারণভাবে যেটা খোলা, আর একটা হচ্ছে চাবি নেই ভেঙে খোলা। তো উমার বলছে আচ্ছা দরজা যে বন্ধ আছে আমার সামনে ফিতনা দরজার ফিতনা আসবে উম্মতে মুসলিমাই, তো দরজাটা খোলার পরে ফিতনা আসবে নাকি দরজা ভেঙে ফিতনা আসবে, কিভাবে ফিতনা আসবে? তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইউকসারু, দরজা খোলা হবে না দরজা ভাঙা হবে, দরজা যদি খোলা হয় খুললেন সহজ আবার লাগিয়ে দিলেন তাই না, সহজ খুললেন আবার লাগিয়ে দিলেন, কিন্তু ভেঙে যদি দেওয়া হয় সেই দরজাকে আপন অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা অত সহজ নাই ঠিক কিনা। তো যখন বললেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সেই দরজা ভেঙে দেওয়া হবে, যখন জোরপূর্বক ভেঙে দেওয়া হবে ফিতনার দরজা তখন মুসলিম সমাজে চারিদিক থেকে ফিতনা হামলা করবে, তার উত্তরে তখন উমার বলছেন এজান লা ইউকলাগু আবাদা, যদি দরজা এভাবে ভেঙে দেওয়া হয় তাহলে আর সেই দরজা কেউ বন্ধ করতে পারবে না, ভাঙা দরজা আর কেউ বন্ধ করতে পারবে না, তাহলে এই ফিতনা কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজে চলতেই থাকবে। খুলনা সাহাবীরা বলছেন আমরা বললাম আকানা উমার ইয়ালামুল বাব, হুযাইফাকে বললাম আচ্ছা উমার কি জানতেন যে ওই যে দরজাটা বলে দরজাটা কি, এ গেটটা কোনটা গেট, গেটটা কে বা কি জিনিস? আলার নাম, হ্যাঁ উমার জানতেন যে কোন দরজাটি বন্ধ আছে, সেই দরজাটা ভেঙে গেলেই সেই দরজা ভেঙে গেলেই মুসলিম সমাজে ফিতনা শুরু হয়ে যায়, মুসলিম মুসলিমকে খুন করা শুরু করবে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করবে, মুসলিম মুসলিমকে কষ্ট দেওয়া শুরু করবে ইত্যাদি, মুসলিম মুসলিমের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করবে এসব করবে। এমন ভাবে জানতেন কামান্না দুন আল গাদ আল্লাইলা, যেমন দিনের পরে রাত আছে, দিনের পরে আগামী দিন সকাল হবে আর দিন হওয়ার পরে রাত, দিনের পরে রাত হয় যেমন এতে কোনো সন্দেহ নাই, ওই রকমই তিনি জানতেন। আচ্ছা দরজাটি কি ছিল, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, যে ফিতনা বন্ধ আছে মুসলিম সমাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানে ফিতনা ছিল না, আবু বকরের জামানায় ফিতনা ছিল না, ওমারের জামানায় মোটামুটি 10 বছর ফিতনা ছিল না, তারপরে দরজা ভেঙে গেল, এই দরজাটি কি? বলছেন যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে আমাদের ভয় লাগলো, সাহস হলো না। অন্য অন্য তাবেইনরা বা সাহাবীরা বলছেন ফা আমারনা মাসরুকান, তখন মাসরুক নামক একজন খাস ছাত্র তাবেই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন, তাকে বললাম যে একটু জিজ্ঞেস করো তো ওই দরজাটা কি বা কে, ফাসআলাহু জিজ্ঞেস করলো যে সেই দরজাটি হুযাইফা, আচ্ছা বলো তো ওই যে দরজাটি ভেঙে দেওয়া হবে সেই দরজাটি কোন দরজা,
কালা উমার, আল বাবু উমার, উমারই হচ্ছে দরজা। উমার যতদিন আছে ততদিন ফিতনা আসবে না, আর উমারের শাহাদাত হয়ে গেলে কি হয়ে যাবে, শাহাদাত হয়ে যাওয়া মানে দরজা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার খুলে যায় পার্থক্য, খুলে যাওয়া মানে স্বাভাবিকভাবে আমিরুল মুমিনিন উমারের ইন্তেকাল হওয়া, তার মানে ভবিষ্যৎবাণী যে উমারের সাধারণভাবে বিছানায় ইন্তেকাল হবে না, তাকে কোন জালেম শহীদ করবে। শহীদ করা মানে সেই দরজাকে ভেঙে ফেলা, আর এই প্রথম খলিফার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আর তারপর থেকে চলতেই থাকবে এই সিলসিলা, একে অপরের বিরুদ্ধে শাসক জনসাধারণের বিরুদ্ধে চালাবে আর জনসাধারণ শাসকের বিরুদ্ধে চালাবে। তারপরে দেখুন, তারপরে খলিফা হইলেন কে, কে খলিফা হইলেন উমারের পরে, রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল কেমন ভাবে হইলো বলেন, জানা আছে না নেই? তাকে শহীদ করা হয়েছে না তিনি বিছানায় ইন্তেকাল করেছেন? শহীদ করা হয়েছে। তার বিরুদ্ধে উমার কিন্তু যে মেরি ছিল, আর সে ছিল মজুসি, অগ্নিপূজকী, অগ্নিপূজকী রানী ছিল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করলো, তার বাড়ি ঘেরাও করে তাকে পানি পান করতে দিচ্ছে না, তাকে মসজিদে নবীর নামাজ পড়তে যেতে দিচ্ছে না, তারা কারা ছিল? মুসলিম বাগি, বিদ্রোহী ছিল, বিদ্রোহী ছিল। এইভাবে যে ফিতনা দরজা খুলেছে, তো এই ফিতনা কিয়ামত পর্যন্ত আছে, এখনো আছে আর চলতেই থাকবে। এই ছিল ফিতনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস, আর আলোচনা এত লম্বা করা যাবে না, হলে ফিতনা সম্পর্কে অনেক কথা রয়েছে। ফিতনা মানে কি? ফিতনার অনেকগুলি অর্থ হয়। ফিতনার শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা, ফিতনার শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা। ফাতানা ইফতানু মানে ফিতনা মানে ইমতিহান, ইমতিহান ইখতিবার, এগুলো হচ্ছে আরবিতে পরীক্ষার এক্সাম, এগুলো আরবি, আর ফিতনা মানেও পরীক্ষা। এই জন্য আপনি কিন্তু পয়সার ফিতনায় পড়েছেন, মানে পয়সা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আপনি কিন্তু দারিদ্রের ফিতনায় পড়েছেন, আপনি কিন্তু নারী জাতির ফিতনায় পড়েছেন, মানে নারী জাতিকে আপনার কাছাকাছি পৌঁছে দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। এই হচ্ছে তার পরীক্ষার অর্থ, আমরা ব্যবহার করে থাকি আমাদের নিজের ভাষায়। তো ফিতনার আসল শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষা করা, আর এই ফিতনা ধীরে ধীরে এমন পরীক্ষা, যেই পরীক্ষা অপ্রীতিকর অবস্থা পর্যন্ত পৌঁছায়, এটা বোঝানো হয়েছে। তার মানে ফিতনা মানে জিনিস নয়, ফিতনা মানে অপ্রীতিকর জিনিস, অপছন্দনীয় জিনিস, কষ্টদায়ক জিনিস। লোকটা ফিতনায় পড়েছে মানে কষ্টে পড়েছে, সে তার মুসিবতে পড়েছে, তার দুনিয়ার মুসিবত হোক অথবা দিনের মুসিবত। অনেকে হয়তো পয়সার দিক থেকে, সুস্থতার দিক থেকে, জানমালের দিক থেকে, নেতৃত্ব দিতে খুব সুখে আছে, কিন্তু ইমান হারিয়ে ফেলেছে, তাওহীদের জায়গায় শিরকে কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, আর সে নাস্তিকতায় লিপ্ত হয়েছে, সে বিদাতে লিপ্ত হয়েছে, এতদিন দেখা যায়নি বিদাতে, এখন বিদাতি কথা বলে, তার বিদাতে লিপ্ত হয়েছে, ফিতনায় পড়েছে, বিদাতের ফিতনায় পড়েছে। আর দুনিয়ার ফিতনা আর দিনের ফিতনার মধ্যে সবচেয়ে বড় মারাত্মক ফিতনা হচ্ছে আপনার ইমান, ইসলামের ফিতনা। এমন ফিতনায় যদি পড়েন যাতে আপনি ইমান হারিয়ে ফেললেন, তাওহীদ হারিয়ে ফেললেন, সুন্নত হারিয়ে ফেললেন, রসুলের তরিকা হারিয়ে ফেললেন, শিরক বিদাতে লিপ্ত হলেন, নামাজ হারিয়ে ফেললেন, আপনি পরকালের প্রতি ইমান হারিয়ে ফেললেন, আপনার চরিত্র, ভালো চরিত্র হারিয়ে ফেললেন, চরিত্রহীন হয়ে গেলেন, এগুলো হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। ঘরে যদি পয়সা নাও থাকে, আর্থিক সমস্যা পড়েছেন, এগুলো ফিতনা, ক্ষুদ্র ফিতনা। অথবা কিছু পারিবারিক কষ্ট রয়েছে, সেগুলি হালকা ফিতনা, কিন্তু সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিনের ফিতনা, অপ্রীতিকর অবস্থা। ফিতনা কোরআনের ভাষায় শিরকের অর্থে ব্যবহার করা হয়েছে। যতদিন পৃথিবীতে ফিতনা আছে ততদিন সশস্ত্র সংগ্রাম করে লড়াই করে, তার মানে কি শিরক, শিরক যতদিন পৃথিবীতে আছে ততদিন হক বাতিলের লড়াই চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকে ফিতনা বলেছেন, ফিতনা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, কোরআনে ও হাদিসে ব্যবহার হয়েছে আযাবের ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে ফিতনা। ফালিয়াযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, সতর্ক সাবধান অবশ্যই হয়ে যাক ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে, যে তাদের উপর কি হবে, আনতুসিও ফিতনা, ফিতনা আপতিত হবে, তার মানে তারা কি হবে, বালা মুসিবতে পড়বে, তাদের উপর আযাব আসবে, শাস্তি আসবে, দুনিয়ার শাস্তি অথবা আখিরাতের শাস্তি, এগুলোর ক্ষেত্রে ফিতনা। ফিতনা গুনাহকে বলা হয় ফিতনা, আযাব দেওয়া ফিতনা, আগুনে যা ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিন আলমাসুরা বুরুজে রয়েছে, ওখানে আগুনে জ্বালিয়েছিল মুমিনদেরকে, ওখানে ফাতানু ফিতনা শব্দ ব্যবহার করা হয়েছে। ফিতনা এইরকমই ধ্বংস হওয়া, আপোষে কলহ বিবাদ, আপোষে মারামারি, এক মুসলিম আর মুসলিমকে খুন করা, এগুলি ফিতনা। ফিতনা মানে গুমরাহি, এই লোকটি ধর্মীয় ক্ষেত্রে ফিতনায় পড়েছে মানে গুমরাহিতে পড়েছে।
ফিতনা মানে আল্লাহর দিন থেকে গাফিল হওয়া বা গাফিলতি, এইরকম বহু অর্থ হয়ে থাকে। এছাড়াও যা আমি সংক্ষেপ করে দিলাম, ফিতনা বহু প্রকারের রয়েছে, ফিতনা বহু প্রকার রয়েছে। কিছু প্রকার সংক্ষেপ বলি। এক হচ্ছে মুসলিমদের অনৈক্যের ফিতনা। মুসলিমরা তাদের আল্লাহ এক, তাদের রসুল এক, তাদের কোরআন এক। তো কোরআন হাদিস ইসলামের উৎস এক কিনা, আমাদেরকে ইসলাম নিতে হবে কোথেকে? আল্লাহর কিতাব কোরআনে করিম থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে, তাই কিনা? তাহলে সব তো এক, আমাদের কাবা কিবলা এক, এক কিবলা। আর মুসলিম কত দল, ফিরকার শেষ নাই, 73 ফিরকা, 71 ইহুদি হয়েছে, 72 খ্রিস্টান হয়েছে, 73 নবী করিম ভবিষ্যৎবাণী করেছে যে মুসলিম হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি যাবে জাহান্নামের রাস্তায়, ইল্লা ওয়াহিদা, একটি দল। নাম বলে দিন, নাম বলে সবাই ওই নামটি চয়েস করে নিত, নাম বলেননি, কাজ বলেছেন, আদর্শ বলেছেন। তো অনৈক্যের ফিতনা মুসলিম সমাজে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, সূরা হুদে আল্লাহ রাব্বুল বলেছেন যে মানুষের স্বভাব হচ্ছে যে সব সময় ইখতিলাফ করবে, মুসলিম হওয়ার পরেও আপোষে ইখতিলাফ, ভাই ভাই ইখতিলাফ, দ্বিমত, আলেম আলেম ইখতিলাফ, আরে আর তুমিও কোরআন হাদিস পড়েছো, সেও কোরআন হাদিস পড়েছো, কোরআন হাদিসের কাছে আসো না, আবার মুরব্বির দিকে ডাকো কেন, আবার তরিকার দিকে ডাকো কেন? তরিকা তো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তো ওই তরিকা বাদে আবার অনেক তরিকার দিকে ডাকলে কি করে ঐক্য হবে? সারা বিশ্বের মুসলিমদেরকে যদি বলা হয় যে আমরা যেহেতু কালেমা পড়েছি রাসূলুল্লাহর, তো সবাই রাসূলুল্লাহর তরিকায় চলে আসি, তাহলে এক হওয়া সহজ, ঠিক কিনা? কিন্তু যদি বলেন যে ভাই আমরা অমুক সাহেবের দিকে চলে আসি, তো সাহেব সম্পর্কে ইখতিলাফ, আপনার সাহেব আছে তো আমার আলাদা সাহেব আছে, ঠিক কিনা? আর একজন বলছেন আমার অন্য সাহেব আছে, তাহলে সাহেব তো মেলাই, কিন্তু রাসূল একজন। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে মুসলিম সমাজ ঐক্য আসতে পারে। ফিতনা এছাড়া ধন সম্পদের ফিতনা, নারী জাতির ফিতনা, প্রত্যেকটি ফিতনা সম্পর্কে কোরআন এবং হাদিসে দলিল রয়েছে। নারী জাতি বড় ফিতনা, অনেক ভালো ভালো ছেলেরা এসেছে বাহরাইনে, জীবনে কোনোদিন চরিত্র খারাপ করেনি, বাপ ভালো মানুষ, মা ভালো মানুষ, মাশাআল্লাহ ভালো পরিবারের ছেলে, কিন্তু এখানে আসার পরে চরিত্রহীন হয়ে গেছে। নারী জাতি ফিতনা না? আমার কাছে অনেকে বলে যে এইসব দেশে আসার পরে অনেকে স্ত্রী রেখে এসছে, আরে রেখে আসেন আর নাই আসেন, বাপ মায়ের তো হক আছে, মালিক বলছে 2 বছরে টিকিট নিয়ে ছুটি যাও, 5 বছরে ছুটি যায় না, 5 বছরে যে স্ত্রী দেখতে চায় না, ছেলে মেয়েরও খোঁজ খবর নিতে চায় না। তো নারী জাতি কত বড় ফিতনা, কত বড় ফিতনা। পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল আফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন্নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারী জাতির ফিতনা থেকে বাঁচো, বিশেষ করে ফাইন্না ওয়ালা ফিতনা বনি ইসরাঈল কানাত ফিন্নিসা, কারণ সর্বপ্রথম যে ফিতনা বনী ইসরাঈলে হয়েছিল সেটা ছিল নারী সংক্রান্ত ফিতনা। সুতরাং নারী জাতির ফিতনা, আজকাল খুনের ঘটনা হয় পয়সার কারণে, না নেতৃত্বের কারণে, না হয় নারী সংক্রান্ত ঘটনা, তিনটার চার পাবেন না। কিন্তু হয় পয়সা নিয়ে দ্বন্দ্ব সেই জন্য মেরে ফেলেছে, আর না হলে নেতৃত্বে যাবে গদিতে যাবে সেই জন্য মেরে ফেলেছে, স্বার্থে আঘাত লেগেছে, আর না হলে নারী জাতির কারণে, নারী সংক্রান্ত ব্যাপার সবার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররু আলা রিজালি মিনান নিসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন সহিহ বুখারী মুসলিমে রয়েছে যে পুরুষদের জন্য নারীদের চাইতে বড় ফিতনা আমি আর কিছু ছেড়ে যাইনি। এত বড় ফিতনা নারী জাতির ফিতনা, অল্প কিছু লোক যাদের আল্লাহর ভয় রয়েছে, যাদের অন্তরে তাকওয়া আছে, পরকালে জবাব দিতে হবে, তারাই এই ফিতনা থেকে বাঁচতে পারে। নেতৃত্বের ফিতনা, ফিতনা তুল যা মান সম্মানের ফিতনা, আমি ফেমাস হব, আমার খ্যাতি ছড়াক, আমাকে চেনক লোকেরা, অথবা আমি আমার জনপ্রিয়তা হোক, ইত্যাদি ইত্যাদি নেতৃত্বে পৌঁছি, এগুলি বড় ফিতনা। স্ত্রীর ফিতনা, কোরআনে কারিম আল্লাহ বলছে ইন্না মিন আজওয়াজিকুম আওলাদুকুম আদুউন লাকুম, তোমাদের কিছু স্ত্রী আর কিছু ছেলে মেয়ে, এইরকমই মহিলাদের জন্য স্বামী, অনেক স্বামী ফিতনার কারণ, মহিলা বিবাহের আগে মাশাআল্লাহ নামাজি ছিল, কোরআন তেলাওয়াত করতো, আর পর্দা নাসিন ছিল, বিবাহের পরে স্বামী খারাপ, তখন মেয়ে মহিলা খারাপ, বহু মহিলাদের ক্ষেত্রে জানি বিয়ে হওয়ার পরে বেনামাজি হয়ে গেছে, অথচ কোরআন পড়া মাদ্রাসা পড়া মেয়ে, এইরকমের বিপরীত। স্ত্রী খারাপ, সেই জন্য স্ত্রীর কারণে, ও স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে দাঁড়ি, না হলে দাঁড়ি নাই, হোম মিনিস্টার থেকে পারমিশন নিতে হবে, এটা হচ্ছে হোম মিনিস্টার মানে ঘরে ঘরের মন্ত্রী, ওর কাছ থেকে পারমিশন। আল্লাহর হুকুম অমান্য, রাসূলের হুকুম অমান্য, কিন্তু স্ত্রীর হুকুম মানতেই হবে। যদি এইরকমই হয় তো আপনার কাছে
কতটা আল্লাহর কদর মর্যাদা আছে, আর রসুলের মর্যাদা কতটা, আর মহব্বত আছে, আর স্ত্রীর মহব্বত। যদি দুনিয়ার মহব্বত বেড়ে যায় আল্লাহ এবং রসুলের উপর, তাহলে ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আদেশ তোমাদের জন্য আসছে, আল্লাহর হুকুম আসছে। ছেলে মেয়েদের ফিতনা, ছেলেমের কারণে আজকাল হারাম। হারাম উপায় কেন? এই পেটের জন্য 250 গ্রাম খাওয়ার জন্য আপনি হারাম রুজি করতে যাচ্ছেন, ছেলে মেয়েদের জন্য হারাম রুজির জন্য যাচ্ছেন আপনি, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওয়ালাদু মাজমানাতুন ওয়া মাবখালা, ছেলে মেয়েরাই হচ্ছে মানুষের কাপুরুষতার কারণ, আর কারো কোনো পুরুষের জন্য, কোনো মানুষের জন্য বখিলির কারণ, কৃপণতার কারণ। সেই হাদিস এইরকম। এই ফিতনা সম্পর্কে আরো, ছেলে মেয়েদের ফিতনা সম্পর্কে আরো বহু হাদিস রয়েছে। একটি দুনিয়ার বড় ফিতনা, দুনিয়ার জন্য ফিতনা আর দিনের জন্য ফিতনা, ওটা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সতর্ক সাবধান করেছেন যে সাহাবীরা বলতেন যে আমাদের খুব ভয় লাগতো যে কি জানি আমাদের যুগে না চলে আসে দাজ্জাল। এত ভয় করতেন সাহাবাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াত তাশাহুদ পড়ে আর দরুদ সালাত আলা নবী পড়ার পরে পানা চাইতেন চারটি জিনিস থেকে, অন্য অন্য রিওয়ায়েতে পাঁচটি রয়েছে, তার মধ্যে একটি ছিল ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মসীহের দাজ্জাল, মসীহের দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাইছি, তোমার কাছে আশ্রয় নিচ্ছি। আজকালকার যান্ত্রিক সভ্যতার যুগে ফিতনা হচ্ছে প্রচার মাধ্যমের ফিতনা। প্রচার মাধ্যমের জন্য ভালো মানুষ, ভালো সহি আকিদার মুসলিম বিভ্রান্তির শিকার হচ্ছে, শিরকি আকিদার শিকার, গোমরাহের শিকার, নাস্তিকতার শিকার। কারণ এই প্রচার মাধ্যমগুলি সারা পৃথিবী, বিশাল পৃথিবীকে মানুষের হাতের মুঠে এনে দিয়েছে, একটা অঙ্গন, একটা বাড়ির আঙ্গিনার মতো, উঠানের মতো করে দিয়েছে। একটা উঠানে যেমন সবকিছু খবর রাখেন আর সবকিছু আপনি সেখান থেকে নিতে পারেন, ওই রকম অবস্থা হয়েছে। কোথায় কোন ফিতনা, নাপাক আকিদা ছিল, নাপাক মতবাদ ছিল, নাপাক জিনিস ছিল, ওই সব উঠিয়ে নিয়ে এসে মুসলিম সমাজে ছড়িয়ে দিলেন আপনি, সে ধর্মের নামে হোক অথবা রাজনীতির নামে হোক অথবা অর্থনীতির নামে হোক। ইসলামের অর্থনীতি বাদ দিয়ে, ইসলামের রাজনীতি বাদ দিয়ে, ইসলামের সমাজ বাদ দিয়ে, ইসলামের বিধিবিধান বাদ দিয়ে, কোথাকার কথা ইসলামিক আকিদা, তৌহিদ সুন্নতের আকিদা বাদ দিয়ে কোথায় ওয়াদাতুল উজুদের আকিদা, কোথায় ওই হুলুলের আকিদা, কোথায় ওই বন্ডামির আকিদা, কোথায় আল্লাহতে বিলীন হয়ে যাওয়ার আকিদা, ওই সব নিয়ে এসে পৌঁছে দিলে প্রচার মাধ্যমে। ওয়েব ইন্টারনেট খুললেন, ইউটিউব খুললেন, দেখলেন আপনি ভালোটা না পেয়ে মন্দটা পেয়ে, ভালো আছে কিছু কিন্তু ভালোর অল্পই আছে, ভালো অল্পই আছে। দুনিয়ার ফিতনা আর দিনের ফিতনা দুই রকম ফিতনাই প্রচার মাধ্যমগুলি তো রয়েছে আজকাল টিভিতে আর অন্যান্য প্রচার মাধ্যম যেগুলি রয়েছে। কি আজকাল অধিকাংশ মানুষ একটা দুটো ছেলে মেয়ের বেশি কেন নিতে চায় না? প্রচার মাধ্যম এমনভাবে গ্রাস করেছে, এমন ইসলাম বিরোধিতা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বাচ্চা দিতে পারে এরকম মহিলা বিয়ে করতে বলছে না, এরা বলছে না একটা দুটার বেশি নিবি না। কে শিখালো এটা? কোন শয়তানে শিখালো? এই প্রচার মাধ্যম শয়তানে শিখালো, প্রচার মাধ্যম। জানো জালেম, বহু বিবাহ করলে বড় জালেম, যে না করো জালেম না অসুবিধা নাই, কিন্তু দুটো বিবাহ করলে আরে আরে এটা মানুষের কাজ করেছে, এটা মানুষের কাজ করেছে। হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে বেশি, শুধু এই জন্মে দিয়ে গরু ছাগলের মতো ছেড়ে দিলে হবে? সুবহানাল্লাহ, এত সুন্দর কাজ করছে যে এই ছেলেগুলো আল্লাহর ইবাদতবন্দি করবে, আল্লাহর জমিনকে ইবাদতবন্দি করে আবাদ করবে, এরা বাপ মার ইন্তেকাল পরে দোয়া করবে, পাঁচটার মধ্যে দুটো যদি চিটা হয় বাকিগুলি ঠিক থাকবে, আর আপনি একটা দুটো নিলেন দুটোই চিটা হয়ে গেল, কিছুই পেলেন না আপনি। তারপরে তো বলছে গরু ছাগল বকরির মতো ছেড়ে দিচ্ছে এইভাবে। তো এই হচ্ছে অবস্থা ফিতনা। ফিতনাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সংক্ষেপে অনেক ফিতনা রয়েছে। এক হচ্ছে শাহওয়াত, কুপ্রবৃত্তির ফিতনা, মনের কামনা বাসনার ফিতনা, মনে যা চাই তাই করেন, ফিতনায় লিপ্ত আপনি। আর এক ফিতনা হচ্ছে ফিতনা তুসুভাত, কুপ্রবৃত্তির ফিতনা, যেমন পয়সার ফিতনা, নারীর ফিতনা, নেতৃত্বের ফিতনা, এর ফিতনা, ওর ফিতনা, অহংকারের ফিতনা ইত্যাদি ইত্যাদি। আর সংশয়ের ফিতনা, সংশয়ের ফিতনা ধর্মের নামে সাধারণত হয়ে থাকে, ধর্মের নামে হয় শিরক আর বিদাত, আর না হলে খারিজি মনোভাব। হ্যাঁ, মুসলিম মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, ঢাল হারে পাইকারি হারে কাফের বলতে থাকো, হ্যাঁ কোনো অপরাধ দেখলে ইসলাম থেকে বের করো শুধু। আর আরেকটা ফিতনা হচ্ছে নাস্তিকতার ফিতনা, ধর্মদ্রোহিতা, আল্লাহর সাথে শত্রুতা, আল্লাহর দিনের সাথে শত্রুতা, রসুলের সাথে শত্রুতা, ইসলামের বিরুদ্ধে বলে দিলেই হিরো হব ইহুদি নাসারাদের কাছে। যদি কাউকে আজকাল ফেমাস হতে হয় কোনো মুনাফিক মুসলিমকে, খুব সহজ একটা অস্ত্র তাদের কাছে আছে। আর বাংলাভাষী এই বুদ্ধিজীবীগুলো এটাই শুরু করেছে,
যে আমাকে তো কেউ চিনছে না, তাহলে আমি যে সারা পৃথিবীতে একজন ইন্টারন্যাশনাল লোক হব, তাহলে কি করতে হবে? ইসলামের বিরুদ্ধে বলে, হজের বিরুদ্ধে বলে দিতে হবে, নাই কোরবানির বিরুদ্ধে বলে দিতে হবে, নাই পর্দার বিরুদ্ধে বলে দিতে হবে, এই ইত্যাদি ইত্যাদি ইসলামের বিরুদ্ধে বলে দেওয়ার হিরো হয়ে যাও, গিয়ে গ্রিন কার্ড নিয়ে নাও কোথাও কোনো দেশে। জি হ্যাঁ, এইগুলি হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, সুভাত সংশয়ের ফিতনা। এই সংশয়ের ফিতনার কারণে ঢালাহারে মুসলিমদের বিরুদ্ধে ধরো আর মারো, রাস্তায় বেরো আর মারো, নেতা মানে মারো, আর জজ মানে মারো, আর উকিল মানে মারো, সরকারি যারা কর্মকর্তা মানে মারো, পুলিশ মানে মারো, এগুলি হচ্ছে সংশয়ের ফিতনা। আরে ভাই, সে পুলিশ আপনার মুসলিম ভাই, হ্যাঁ আপনার মায়ের পেটের ভাই যদি পুলিশে থাকতো আপনি কি পছন্দ করতেন আমার মায়ের পেটের ভাইটাকে কেউ মারো? তাহলে তারপরে আপনার জনসাধারণ, আর জনসাধারণ কি আমার মতো লোক যারা তালেব এলেম কিছু পড়াশোনা জানে, তাদেরই কি অধিকার যে এই ঢালারে এই ফতোয়াবাজি করবো কুফরির আর এই আর সেই, আর তারপরে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য মানুষকে লেলিয়ে দেবো যে বেরিয়ে পড়ো, এই করো সেই করো, অথচ মুসলিমকে খুন করছে না? এই ফিতনাটা হচ্ছে আজকালকার সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনাগুলিতে কেন মানুষ লিপ্ত হয়েছে এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ, খেয়াল খুশি, খেয়াল খুশি, লাগামহীন কথা বলেন, লাগামহীন সিদ্ধান্ত নেন, আপনি যা ইচ্ছা তাই করতে চান, আপনি নিজেকে মানে এটা হচ্ছে আমার স্বাধীনতা। আজকাল এই স্বাধীনতাগুলি পশ্চিমারা শিখিয়েছে, ব্যক্তি স্বাধীনতা, নারী স্বাধীনতা, বাক স্বাধীনতা, কলমের স্বাধীনতা, লিখনির স্বাধীনতা, প্রচার মাধ্যমের স্বাধীনতা, ইসলামের বিরুদ্ধে বলছে, লিখছে আর বলছে এটা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা, স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে বললেই শুধু স্বাধীনতা, আর তাদের বিরুদ্ধে বলে দেখেন দেখি, তাদের বাতিলের বিরুদ্ধে বলে দেখেন, না 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 না, এগুলো সংকীর্ণতা, এরা হচ্ছে মূলবাদী, এরা হচ্ছে সেই বাদী, এরা হচ্ছে ওই বাদী, এরা হচ্ছে কোনকালের লোক, মধ্যযুগীয় লোক। বাড়াবাড়ি করা ধর্মের ক্ষেত্রে, বাড়াবাড়ি, কেউ বাড়াবাড়ি করছে আর কেউ ঘাটতি করছে, এগুলি হচ্ছে ফিতনায় লিপ্ত হওয়ার কারণ। ফিতনায় লিপ্ত হওয়ার একটি কারণ হচ্ছে যে স্পষ্ট কোরআন হাদিসের দলিলবাদী ও অস্পষ্টকে মানা। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ইন্নাকা মাইয়্যিত, হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়্যিত। মাইয়্যিত মানে কি আপনারা বুঝেন, বুঝেন না? মাইয়্যিত মানে, মাইয়্যিত মানে মৃত। আল্লাহ নবীকে সম্বোধন করে ইন্নাকা, নিঃসন্দেহে তুমি মৃত, বুঝা গেছে? এই স্পষ্ট আয়াত বাদ দিয়ে দিল, তারপরে বলছে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। অস্পষ্টকে নিয়ে হায়াতুন নবী, হায়াতুন নবী, নবী মারা যাননি, নবী আমাদের মোতাবেক জীবিত আছেন, এইরকম কথা। তাহলে স্পষ্ট আয়াতকে অস্বীকার করা, সমন্বয় করার চেষ্টা করলো না, আর স্পষ্টটাকে মানলো না, মহকামকে বাদ দিয়ে মুতাশাবি অস্পষ্টের পিছনে পড়া, এই হচ্ছে ইবতিগাল ফিতনাতে ইবতিগা। তাবি সুরে আল ইমরানের প্রথম দিকে দেখবেন আল্লাহ রাব্বুল বলছেন, উদ্দেশ্য হচ্ছে ফিতনায় লিপ্ত হওয়া, ফিতনায় লিপ্ত করা, নিজে ফিতনায় লিপ্ত হয়, অন্যদেরকে ফিতনায় লিপ্ত করে। আরে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের কথা বলেছেন সেটা বারজাখী হায়াত, পারলৌকিক জীবন, ওয়ালাকিন লা তাশুরুন, সেই জীবন সম্পর্কে, শহীদদের জীবন, আম্বিয়া রাসূলগণের জীবন সম্পর্কে তোমাদের উপলব্ধি করার ক্ষমতা নেই, তোমরা টের পাবে না, বুঝতে পারবে না। তাহলে পার্থিব আমাদের মতোই নবী রাসূল জীবিত, ওলি আউলিয়া জীবিত, এটাই যদি ইসলাম হইতো, তাহলে আল্লাহ লা তাশুরুন কেন বলতেন যে বুঝতে পারো না? আমরা বুঝতে পারি না আমরা কেমন ভাবে জীবিত আছি, অবশ্যই বুঝতে পারছি। তাহলে বোঝা গেল যে ওইটা হচ্ছে বারজাখী জীবন, পারলৌকিক জীবন, ওখানে জীবন আছে কিন্তু তার ধরনটা অন্য, যেটা আমরা এই ব্রেন বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না, সীমিত জ্ঞান আমাদের। ফিতনার আরেকটি কারণ হচ্ছে অজ্ঞতা। আজকাল অধিকাংশ মুসলিম দ্বীনের বুনিয়াদী জিনিস থেকে অজ্ঞ, আরকানে ইমান, ইমানের পিলার জিজ্ঞেস করেন, হা হা লাদরি, আরকানে ইসলাম জিজ্ঞেস করেন, কোনটা যে কি বলবে আল্লাহই জানে, হ্যাঁ তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, হ্যাঁ কিছুই জানে না, সুন্নত বিদাতের সংজ্ঞা ডেফিনেশন জানে না, এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সালাত জানেন না, তো ফিতনায় পড়বে না? যে যা বলে তাই মুখস্থ করে, হজে যায়, হজে গিয়ে দেখে যে কে কি করেছে, ভুল করেছে, ওর পিছনে ছুটলো, হ্যাঁ মনে করছে যখন দাড়িওয়ালা লোক করছে মনে হয় এটাই ঠিক হয় তো, কিন্তু জানে না যে দাড়িওয়ালা তার সামনে করছে, সে নিজেই জাহেল মূর্খ, হ্যাঁ অন্ধ অনুকরণ গুমরা করলো তাকে। শিখে যেতে হইতো, আপনার এলম শিখা ফরজ ছিল। যেই ইসলামের প্রথম শিক্ষা হচ্ছে ইকরা, ইকরা মানে কি বলেন, কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক, পাঁচবার করে, হ্যাঁ তিনবার ইকরা আছে আর ওখানে করে কালামের কথা আছে আর তালিমের কথা, ইকরা দুইবার আছে আর দুইবার তালিমের কথা আর একবার কলমের কথা, কলম দিয়ে শিখে, এলিম দিয়ে শিখে আর ইকরা পড়ে শিখে, পাঁচবার করে আল্লাহ
লিখাপড়ার কথা লিখাপড়ার কথা লিখাপড়ার কথা বলছেন, সেই জাতি যদি তাদের দিন ইসলাম থেকে অজ্ঞ থাকে আর দুনিয়াও আমাদের চাইতে অন্যরা বেশি বুঝে, তাহলে কোনখানে আমাদের উন্নতি হবে? ফিতনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন কাছে আসবে তখন আল্লাহ বড় বড় আলেমদেরকে উঠিয়ে নেবে। ইন্নাল্লাহ লা ইয়াকবিযুল ইলমা ইনতাজানি ইনতাযাহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকাবযিল উলামা। আল্লাহ ইলমকে সিনা থেকে উঠিয়ে নেবেন না, বরং বড় বড় আলেমগুলি মারা যাবে আর তারপরে কোন বড় আলেম পৃথিবীতে জন্মাবে না। হাত্তা ইযা লাম ইয়াবকা ফিন নাস আলেম, মানুষ সমাজে মুসলিম সমাজে কোন আলেম এদিন থাকবে না। ওই যারা তিন হরফ জানে তাদেরকে আলেম আর আল্লামা বানিয়ে বসে আছে, যারা বিদআত জানে তাদেরকে আল্লামা সাহেব বানিয়ে বসে আছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন লোকেরা জাহেলকে নেতা বানিয়ে ফেলবে। আরে নাই মামাতে কানা বলো কি করব, মসজিদের হুজুর আছে যে নামাজ পড়ে তার কাছে ফতোয়া নি, কিছুই জানে না। বেচারা হাফেজে কোরআন আর কোরআনের অর্থই বুঝে না আর রাসূলের হাদিস তো জানেই না, সে দলিল প্রমাণ কিচ্ছু জানে না, ওই শুনে শুনে ফতোয়া দেয়। এটা ফতোয়া কেন দিলাম, শুনেছি বড়দের কাছ থেকে শুনেছি, হুজুররা লিখেছেন, এইরকম ফতোয়া দেয়, কোরআন হাদিস কিছু বুঝে না। তো এইভাবে গোমরা হবে। ফিতনার কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে আল্লাহর উপদেশ থেকে বিমুখতা, কোরআন এবং হাদিস থেকে ইসলাম থেকে বিমুখতা। ফিতনার কারণ হচ্ছে আলেম ওলামাদের শ্রদ্ধা সম্মান কমে যাওয়া। আজকাল অনেকে আছে যারা আলেম ওলামাদেরকে ঘৃণার নজরে দেখে, আলেম ওলামাদেরকে কোরআন হাদিসের কথা বললেও ঘৃণার নজরে দেখে, আর যারা শিরক বিদআতের দিকে ডাকছে তাদেরকে ঘৃণা করে, সেটা ধর্মীয় দাবি দিনই দাবি আপনার, কারণ তারা গোমরা পথভ্রষ্ট করছে। কিন্তু আল্লাহর কথা বলছে রাসূলের কথা বলছে, তাদের শ্রদ্ধা সম্মান আপনার অন্তরে হওয়া উচিত। আল্লাহ এবং রাসূলের প্রতিনিধিত্ব করছে না, আপনার অন্তরে কোনো মহাপথ নাই, এরাই সব ফিতনার কারণ, বাদ দাও। আর আপনি তো নিজের ছেলে মেয়েদেরকে আলেম আলেমা করবেনই না, দিন শিখাবেন না, দুনিয়া শুধু শিখাবেন, যার ফলে যখন দিন ইসলামের শিক্ষার গুরুত্ব আমাদের অন্তরে কমে গেছে, এই জন্য আমরা ফিতনায় লিপ্ত হচ্ছি। ফিতনা থেকে বাঁচার উপায় যেটা আসল বিষয় সেখানে এখন পৌঁছেছি, আর সংক্ষেপে সেই বিষয়টা বলি, ফিতনা থেকে বাঁচার অনেক উপায় রয়েছে। এসব ফিতনা আর বিশেষ করে আপোষের দ্বন্দ্ব কলহ লড়াই, আরে আমাদের গণতন্ত্রের দেশে বলি সেখানে নেতারা নেতৃত্ব করছে, ভোগ বিলাস তারা করছে, আমার মতো আপনার মতো লোক, আপনি মুসলিম আমি মুসলিম, আপনি এক দলে চলে গেলেন আমি এক দলে, আর মারামারি করবো কেন করবো? এত বেকুফ কেন আমরা? খুব সহজ ভাষায় আমি বুঝাই, এত মূর্খতার প্রমাণ কেন? রাস্তাঘাটে আমাদেরকে নামতে বলছে যে চাকা গড়তে দেবেন না, আর তারপরে সুবহানাল্লাহ মুসলিমদের সব ধন সম্পদ, বাস গাড়ি যাই কিছু হোক না কেন মুসলিমের, একটা গরিব একটা টেম্পু বেবি নিয়ে বেরিয়েছে, হাত দিলেন আগুন ধরে। আপনি একটু চিন্তা করলেন না যে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে? সরকারের যে সব ধন সম্পদ রয়েছে, ধরেন হসপিটাল রয়েছে, তারপরে স্টেশন রয়েছে, বাস স্ট্যান্ড রয়েছে, সরকারি ভবন রয়েছে, পুলিশ স্টেশন রয়েছে, দিলেন আগুন জ্বালিয়ে অথবা ভাঙচুর করে দিলেন, এতে আপনি কোনোদিন কি চিন্তা করেছেন যে এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে? সরকারি ধন সম্পদের মালিক সরকার নয়, এই মাসলাটা অনেকে জানে না। সরকারি ধন সম্পদের মালিক একটা সাধারণ গরিব নাগরিক থেকে শুরু করে উচ্চ লেভেলের যে কোনো ব্যক্তি, সবাই কিন্তু মালিক। যেমন তাদের অংশ আছে সেখানে, আপনার আমারও নাগরিক হিসাবে সেখানে অংশ আছে। সুতরাং এরা, এটা বান্দার হক নয় কি? আপনি যখন ভাঙচুর করলেন বা অগ্নিসংযোগ করলেন দিয়ে নষ্ট করলেন, কিয়ামতের দিনে বান্দার হক আল্লাহ মাফ করবেন। আল্লাহর হক যদি খারাপ করেন তাতে ত্রুটি করে আল্লাহ মাফ করে দেবেন, আমার হক নষ্ট করেছিস চল তোকে মাফ করে দিলাম, রোজা কম রেখেছিলি যাকাত কম দিয়েছিলি চল মাফ করে দিলাম, চল মাফ করে দিলাম। কিন্তু তুই এই সারা দেশে, বাংলাদেশে কত কোটি মানুষ? 16 কোটি। হ্যাঁ, 16 কোটি মানুষের হক নষ্ট করেছিস, তোকে জবাব দিতে হবে, জবাব দে। জবাব দিতে পারবেন না, টাকা পয়সা নাই, যে ক্ষয়ক্ষতি ক্ষতিপূরণ দে, ক্ষতিপূরণ কি দেবে? ইয়ামালায়ান ফামালুম ওয়ালা বানুন, টাকা আছে না, পয়সা আছে না, জোন আছে, ধন নেই জন নেই, কি দিয়ে পরিশোধ করবেন? সেদিনের হাদিস জানেন কি দিয়ে পরিশোধ করতে হবে মানুষের হক? কারো টাকা, একজন লোকের টাকা যদি বেইমানি করে যান, মারধর করে যান, জুলুম করে যান, কিয়ামতের দিনে পেমেন্ট করতে হবে। কি দিয়ে পেমেন্ট করবেন? নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। নেকি যদি আপনার না থাকে শেষ, তাহলে কি দিয়ে পেমেন্ট করতে হবে? ওই লোকের যাকে দুনিয়াতে মেরেছেন, যার উপরে জুলুম করেছেন, তার যে বেইমানি করেছেন, ধার নিয়ে পালিয়ে গেছেন, তার গোনাগুলি কাঁধে নিয়ে নিতে হবে, আর জাহান্নামে চলে যেতে হবে। ওই বেচারা গোনার বোঝার কারণে জাহান্নামে যা চলো সে মুক্তি পেয়ে যাবে, যে দুনিয়াতে মজলুম হয়েছে সেই জন্য। তাহলে দেশবাসীর এত লোকের পেমেন্ট কেমন করে করবেন সেই দিন? কোনদিন এগুলো চিন্তা করেছেন? তাহলে স্বার্থ, দুনিয়ারও আমাদের স্বার্থ নেই, তুচ্ছ স্বার্থ,
যে খুব বেশি তো আমাকে হয়তো একটা সাধারণ লোক কি আর হইতে পারবে, চেয়ারম্যান নাই হবে আর কি হবে। এই তুচ্ছ গরজের জন্য কত লোককে মারলেন, কত মুসলিম ভাইকে খুন করলেন, কত কাউকে কষ্ট দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, সকলকে হেদায়েত দান করেন। বলছিলাম যে ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করতে হবে, আল্লাহ তুমি ফিতনা থেকে রক্ষা করিও। এটা মুমিনের সবচাইতে ধারালো অস্ত্র, মুমিনের একটি জোরদার উপায় ফিতনা থেকে আত্মরক্ষা করার। দোয়া একটা ওসিলা মাধ্যম, আর দোয়া এমন একটা জিনিস যে দোয়াতে বাধা দিতে পারে না। ধরেন আপনি জোরে দোয়া করছেন, যেমন এশার নামাজে আমরা কুনুত করলাম, হয়তো এতে বাধা হইতে পারে, এই তুই কেন আমাদের বিরুদ্ধে দোয়া করছিস, বন্ধ করতে পারে। উচ্চ স্বরে দোয়া করা বন্ধ করো, মনে মনে দোয়া করা, জবানটা হিলিয়ে দোয়া করছেন, বন্ধ করতে পারবে? তোকে জবান হিলিয়ে দিব না, যদি এটাও টের পাই যে তোকে জবান হিলিয়ে আমার বিরুদ্ধে বলছিস, আমার বিরুদ্ধে আল্লাহকে তুই কমপ্লেন করছিস, দোয়া করছিস, বদ্ধ করছিস, সেটাও করতে দেব না। অন্তরে দোয়া, কলবের দোয়া, মনে মনে আল্লাহকে ডাকছেন, আপনি ডাকতে পারেন না? পারেন না। তাহলে দোয়া এমন একটা অস্ত্র যেটা কোনো শক্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। সুতরাং ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইজা ফারাক আহাদুকুম মিনাত তাশাহুদিল আখির, শেষ তাশাহুদ থেকে যখন অবসর হবে, শেষ করবে, ফালিয়া তাওয়াজ বিল্লাহ মিনা আরবা, চারটি জিনিস থেকে আল্লাহর কাছে পানি, মিন আযাবে জাহান্নাম, মিন আযাবিল কবর, মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, জীবন মরণের ফিতনা, কবরের ফিতনা, জাহান্নামের ফিতনা, ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল, আর মসীহ দাজ্জালের অনিষ্ট থেকে। সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি সমস্ত রকমের ফিতনা থেকে, সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে। অথচ রাসূলুল্লাহ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে জানছেন যে আমার যুগে এসব ফিতনা হবে না, তারপরও তিনি কেন এত বেশি বেশি ফিতনা থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেন? আর প্রকাশ্য ফিতনা হোক অথবা গোপনীয় ফিতনা, সহিহ মুসলিম আর একটা হাদিস রয়েছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলছেন তাআউযু বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআউযু বিল্লাহ মিনাল ফিতানে মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহর আশ্রয় গ্রহণ করো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, পানা চাও মিনাল ফিতানে, সমস্ত রকমের ফিতনা থেকে, মা যাহারা মিনহা, সে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক। প্রকাশ্যে কেউ ফিতনা পড়ে গেল, কেউ গোপনে গোপনে, কোনো ফিতনা বাহ্যিক দেখছেন লোকটা ভালো, কিন্তু ভিতরে ভিতরে সে ব্লু ফিল্মের ফিতনায় পড়ে গেছে, দরজা লক করে আর সারা রাত ধরে ইন্টারনেটে ব্লু ফিল্ম দেখে। হ্যাঁ, সামনে দেখা যায় লোকটা তো অমায়িক লোক গো, কোনোদিন তার খারাপ চরিত্র দেখি না, কিন্তু নারী সংক্রান্ত এমন ফিতনায় পড়েছে, নারী প্রেমে পড়েছে, যে ওর ভিতরের ব্যাধি ভিতরে আছে কেউ বুঝতে পারছে না। এরকম বহু ফিতনা রয়েছে যেগুলো গোপনীয় ফিতনা, এইরকমই ষড়যন্ত্রের ফিতনা, ভিতর ভিতরে এমন ষড়যন্ত্র করছে কেউ জানতে পারছে না। মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা, ভিতর ভিতরে গোয়েন্দাগিরি, আরে কাফের দেশের চর হয়ে ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে যদি আপনি গুপ্তচর হন, পাশের আশেপাশের কোনো দেশ বা যে কোনো দেশের তরফ থেকে যেগুলি অমুসলিম দেশ, তাহলে এটা চরম অপরাধ, চরম খেয়ানত করি আপনি। তো এই বিষয়গুলি অনেকে মনে করে পেটের জন্য আমাকে ভালো একটা অফার দিয়েছে, ভালো একটা চাকরি আমার, বসে বসে বেতন ইত্যাদি ইত্যাদি এগুলি করে যাচ্ছেন, অথচ চিন্তা করছেন কত বড় ফিতনায় লিপ্ত রয়েছেন আপনি, দিনের ফিতনা, দুনিয়ার ফিতনা। আল্লাহ রাব্বুল আযাব গজব আপনার দুনিয়াতে ক্রোধ রয়েছে, আর আখেরাতে তো আপনার বড় শাস্তি রয়েছে যে আপনি ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। ফিতনা থেকে বাঁচার উপায় দ্বিতীয় হচ্ছে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, তারাক তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, দুটো জিনিস তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, দুটো কি বলেছেন, দুটো। আর কোন মুরব্বীর নাম নিয়েছেন, ব্যক্তির নাম নিয়েছেন, বুজুর্গের নাম নিয়েছেন, ইমাম সাহেবের নাম নিয়েছেন, বড় পীর সাহেবের নাম নিয়েছেন, গোসুল আজমের নাম নিয়েছেন, গরিব নওয়াজের নাম নিয়েছেন, কি নাম নিয়ে? তারাক তুফিকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মধ্যে ছেড়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, অতদিন পর্যন্ত তোমার পথ ভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত সেই দুটো জিনিসকে তোমরা তামাসুক মজবুত করে ধারণ করবে, আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো পথ ভ্রষ্ট হবে না, ফিতনায় লিপ্ত হবে না। কিতাব আল্লাহ, একটি হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআনুল করিম, আর দ্বিতীয় হচ্ছে সুন্নতি, আমার আদর্শ রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, যার অনুমোদন দিয়েছেন, যা হাদিসের আকারে আলমা ইসলাম মহাদিসেনে কেরাম সংকলন করেছেন এবং সহি শুদ্ধ সনদে প্রমাণিত। তিন নম্বর উপায় হচ্ছে মুসলিম দলের সাথে থাকা, সবসময় ছড়িয়ে ছিটিয়ে যাবেন না। আর মুসলিম দলের যদি এমাম, এমাম মানে মুসলিম যদি দেশ বিশেষ করে হয়, তাহলে মুসলিম শাসক, মুসলিম শাসক, আপনি বাহরাইনে যেমন আছেন, মুসলিম শাসকের দলের সাথে থাকবেন আপনি।
আর একটা দল বিদ্রোহী দল আছে যারা হয়তো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখানে করছে, লেগে আছে বিভিন্ন পাইতারাতে লেগে আছে, আপনি হয়তো প্রলোভন পেয়ে ওদের হয়ে কাজ করা শুরু করলেন, এইখানে আপনি বড় ফিতনা লিপ্ত হলেন। সৌদি আরবে আছেন আপনি, আলহামদুলিল্লাহ আপনাকে দেশ নিরাপত্তা দিয়েছে, আপনাকে চাকরি দিয়েছে, আপনার রুজি হালাল রুজি লাগানো আছে, আপনার আলহামদুলিল্লাহ চলাফেরাতে কোনো অসুবিধা নেই, এই শান্তিকে অশান্তিতে রূপান্তরিত করতে চাইছেন এই ষড়যন্ত্রকারীদের সাথে হয়ে, আর আপনাকে বিভিন্ন জিনিস আপনাকে বিভ্রান্ত করলো, না 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 এরা যেহেতু পাপী, এরা এই করছে এই করছে, সুতরাং এদের যারা বিরোধী তাদের সাথ দিতে হবে, এগুলি বড় গুমরাহি। এই গুমরাহির কারণে মুসলিম জাতি দুর্বল হয়ে গেছে। কাফেরদের মধ্যে এত দল আর মত, হ্যাঁ আর পথ, তারপরেও তারা ইসলামের বিরুদ্ধে এক হইতে পেরেছে, আর মুসলিমদের কোরআন এবং হাদিস মাত্র দুটো জিনিস, তারপরে এক হইতে পারছে না, আপোষে গোথাগুতি করছে, আপোষে একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে বা ষড়যন্ত্র করছে। তো বলছিলাম যে মুসলিম জামাতের সাথে থাকতে হবে। এই বিষয়টিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বর্ণনা করেছেন, তার মধ্যে একটি হাদিসে বলেছেন যে তোমরা জামাতের সাথে থাকো তো এটা হচ্ছে ছাগলের পালের মতো, ছাগলের পালে যদি সবগুলি ছাগল থাকে তো নেকড়ে বাঘ কিন্তু খুব কাপুরুষ, নেকড়ে বাঘ খুবই ভীত, পালে বকরি ও ধরতে পারবে কিন্তু বকরির পালের ভিতরে ঢুকে হামলা করবে না। আজ একটা বকরি মনে করে যে ঘাসগুলো তো এইদিকে আছে আর পালের আছে আছে, আমি টান দিলাম, মাঠে গিয়ে একা যদি বকরি চলা শুরু করে তাহলে নেকড়ে বাঘ ওর দিকে তাক করে থাকে। হ্যাঁ, ফাইন্নামা ইয়াকুলু যেবুল কাসিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেকড়ে বাঘ জিব, নেকড়ে বাঘ দূরে থাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা পাল ছাড়া ছাগলকে খেয়ে ফেলে, ভক্ষণ করে, কিন্তু পালের ছাগলকে খেতে পারে না। সুতরাং যদি আপনি মুসলিম শাসক বিশেষ করে আপনার উপর জুলম অত্যাচার করছেন, আলহামদুলিল্লাহ কত শান্তির সাথে আছেন, আর আপনি এখানে আলহামদুলিল্লাহ খুব সুখে আছেন, আর এই সুখকে আপনি তার বিপরীত দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা যারা চেষ্টা করছে তাতে লিপ্ত আছেন, মারাত্মক ক্ষতিকর আপনার জন্য, আপনার আগামী প্রজন্মের জন্য। ফিতনা থেকে বাঁচার উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করতে হবে, ফিতনা কিছু হবে তাতে ধৈর্য ধারণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করে, ইন্নামি ওয়ারায়কু আইয়ামাস সাবর, ভবিষ্যৎবাণী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, তোমাদের পরে সাহাবীদেরকে বলছেন তোমাদের পরে ধৈর্যের দিনগুলি আসবে, এমন একটা যুগ আসবে সেই যুগে ধৈর্য ধারণ করতে হবে। এখন এই বিষয়গুলি যদি বলি একটা একটা করে ভেঙে তাহলে সেখানে অনেক সময়ের প্রয়োজন। আপনি চিন্তা করেন যে বড় বড় সাহাবাইকের আমরা থাকতে কিছু অযোগ্য লোকেরা যখন অপর দিকে গেল সেই সময় ধৈর্যের পরিচয় হচ্ছে, আরে এদের মধ্যে এই দোষ রয়েছে, এই দোষ রয়েছে, এই ত্রুটি রয়েছে, এরা চলে গেল নেতৃত্বে, এরা এইগুলি করছে, এরা ক্ষমতা দখল করছে, আর আমরা এরকম থেকে গেলাম, সেখানে যদি ধৈর্য ধারণ না করতো তাহলে সাহাবাইকের যুগেই কলহ শুরু, মারামারি শুরু হয়ে যেত। তো কথা হচ্ছে যে এই ক্ষেত্রে সব সময় মনে রাখবেন যে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে যদি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল্লাহ আলামিন করেন যতটা আপনি দীন ইসলাম পালন করতে পারছেন, এর মানে এই না যে ফরজে ঘাটতি করবেন, ফরজ নামাজে আপনার ত্রুটি না, এটা তো করতে পারছেন। এখন পর্যন্ত আমি জানি না যে কোনো মুসলিমকে কোনো মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়তে বাধা দিয়েছে, মুসলিম তো দূরের কথা, ও মুসলিম বলছে তুই নামাজ পড়তে পাবি না এই রকম বাধা দিয়েছে, সেটা না বললেই চলে, সাধারণত নাই। যদি আপনাকে তার ডিউটির সময় নামাজ পড়তে বাধা দেয় তো ডিউটির বাইরে বাধা দেওয়ার তার ক্ষমতা নেই, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। সুতরাং নামাজের বিষয়টি অনেক সময় দেখা যাচ্ছে অমুসলিম দেশগুলি তো রাস্তাঘাটে আপনি স্টেশনে নামাজ পড়তে, ভারতে চলে যান আপনি স্টেশনে নামাজ পড়েন আপনি, হ্যাঁ বাস স্টেশনে নামাজ পড়েন আপনি, রাস্তাঘাটে নামাজ পড়তে পারছেন, যদিও মাঝে মধ্যে এরকম অপ্রীতিকর কিছু হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি নামাজটা যেটা করতে পারছেন সহজে, রোজা রাখতে পারছেন, অমুসলিম বাধা দিচ্ছে না, সেটাই করছেন না, তাহলে যেগুলো ক্ষেত্রে বাধা আসবে সেখানে কি করে আপনি এগিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন। পাঁচ নম্বর উপায় হচ্ছে যে কখনো মুসলিম শাসকের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরোবেন না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখেছেন, যে মুসলিম শাসক আর মুসলিম নেই, কুফরে বা ওয়াহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রকাশ্য কুফরি, আর প্রকাশ্য কুফরির মুফতি সাহেব আপনারা হয়ে যাবেন না, আর মুফতি আমাদের ছোট ছোট মৌলভি সাহেব আর হুজুররা হয়ে যাবে না, মুফতি সাহেব দুই একজন আলেম বড় আলেমই হোক আর একজন আলেমের ফতোয়াতেই শুধু বেরিয়ে পড়বেন এইরকম কাজ করবেন না, না হলে আজকে বলবে যে এরা এ হয়ে গেছে সেজন্য এদের বিরুদ্ধে বেরিয়ে যাও, আর অনেক লোককে
মেরে দেবে, মারিয়ে দেবে, আর কালকে বলবে যে এরা আমাদের মিত্র হয়ে গেছে, এখন এরা আমাদের দোস্ত হয়ে গেছে, এরা আমাদের শত্রু, এরা আমাদের বন্ধু বলবে। তো এইরকম কখনো আপনি কারো ফতোয়া শুনে রাস্তায় বেরিয়ে পড়লেন, অস্ত্র নিয়ে এইরকম কাজ করলেন, যতক্ষণ পর্যন্ত দেশের গণ্যমান্য সমস্ত ওলামারা না বলবে এক বাক্যে ইত্তেফাক করে যে হ্যাঁ এখন বড় কুফরিতে লিপ্ত হয়েছে, এটা হচ্ছে কাফের ফতোয়া। আর কাফের ফতোয়া এই নয় যে একজন আলেম সাহেব ফতোয়া দিয়ে দিল, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিল, আল্লামা সাহেব ফতোয়া দিয়ে দিল, আর সে মোল্লা হুজুরদেরকে সবকে বের করে দিল রাস্তাঘাটে, আর বের করে দিয়ে সবকে মারিয়ে দিল। এইগুলো কাজ ভালো জিনিস নয়। তো এই মর্মে হাদিস শোনাই বায়ান রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাআ ওবাদা ইবনে সাদ প্রখ্যাত খাজরাজি সাহাবি, খাজরাজের তিনি নেতা ছিলেন, সর্দার ছিলেন। তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আনুগত্য করেছি, আমরা যে শুনব আর আনুগত্য মানব। কার কথা শুনব? শাসকের কথা শুনব, প্রথম শাসক, প্রথম খলিফা আল্লাহর পক্ষ থেকে এই জমিনে এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারপর আবু বকরের কথা শুনব, উমারের কথা শুনব, উসমানের কথা শুনব, আলীর কথা শুনব, হ্যাঁ হাসানের কথা শুনব, তারপরে মাওয়িয়া আছেন তার কথা শুনব, এইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো আমরা শুনব আর আনুগত্য করব, ফিল উসরে ওয়াল ইউসরে, জটিলতাই মনের উল্টা হইলেও, মনের উল্টা কাজ করছে শাসক, তারপরেও শুনব তাদের কথা, আনুগত্য করব, আর যে মন মতো মনপুত হইলেও শুনব। আর ওয়াল মানসাতি ওয়াল মাকরাহে, আর যখন আমরা সুখে স্বাচ্ছন্দ্য থাকবো তখনও শুনবো আর আনুগত্য করবো, আর যখন অসন্তুষ্ট থাকবো তখনও শুনবো। ওয়ালা আসারাতিন আলাইন, আমাদের ওপর অন্যকে যখন অগ্রাধিকার দেওয়া হবে, অযোগ্যকে আমাদের চাইতে বেশি এগিয়ে দেওয়া হবে, আমাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না, আমার স্বজন প্রীতি করা হচ্ছে, পাঁচ বছরের জন্য আসলে এই করছে সেই করছে, এগুলো হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্যকে প্রেফার করবে, স্বজন প্রীতি করবে, নিজের লোককে পোষবে কিন্তু অন্যদেরকে দেবে না, ইত্যাদি ইত্যাদি হবে? এই ক্ষেত্রে আমরা তারপরে মেনে যাব, আল্লাহ নুনাজিয়াল আমরা আহলাহু, আর যার কাছে নেতৃত্ব রয়েছে তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করব না, কেড়ে নেওয়ার চেষ্টা করব না। মুসলিম হলে ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে যদি স্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি দেখো, তুমি সাধারণ মানুষ দেখবে তোমার মত এটা যথেষ্ট না, যেমন বললাম, আর সাধারণ কোন আলেম সমাজের কথা নয়, বরং যোগ্যতম দেশের ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম, যেমন সৌদি আরব সিস্টেম রয়েছে মাশাআল্লাহ, যদি কোন সিদ্ধান্ত হয় তাহলে বড় বড় মজলিসের সুরা রয়েছে, বড় বড় ওলামা হাইয়াতে কেবারে ওলামা রয়েছে, বড় বড় আলেম রয়েছে, তারা একটা সিদ্ধান্ত নেবেন, আর যেই যে একজন আলেম আমাদের মতো লোক আর একটা সিদ্ধান্ত নিল আর মানুষকে একবারে প্ররোচিত করে দিল, না এগুলো ইসলামের কাজ নাই। ইন্দাকুম মিনাল্লাহি বুরহান, কারো কুফুরির উপর আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে ওয়াকাট্ট প্রমাণ হইতে হবে, সন্দের ভিত্তিতে না, আগে আবেগের ভিত্তিতে না, রাগ ঝাল ঝাড়ার জন্য নয়, যে আমাদের বিরুদ্ধে এই করেছে এই করেছে সেই করেছে সেই জন্য এরকম হতো বাজে, যেমন আজকাল আপোষে যখন কোন একটা বিষয় নিয়ে, মাসলা নিয়ে, একটা সুন্নত বিদাত নিয়ে, আর বিভিন্ন আমাদের সে তরিকতগুলি রয়েছে আপোষে, একদল আরেক দলের আরেক দলের বিরুদ্ধে, এক আলেম আরেক বিরুদ্ধে ফতোয়াবাজি, অমুক কাফের হয়ে গেছে, অমুক জাহান্নামে, অমুক গুমরা হয়ে গেছে, অমুক এই হয়ে গেছে সেই হয়ে গেছে, তো এই ধরনের কাজগুলি বড়ই গুমরাহি। যেখানে থাকি না কেন যেন আমরা সত্য কথা বলি, হক কথা, ন্যায্য কথা বলি, কিন্তু ন্যায্য কথা যে যেখানে বললে চিকিৎসা হবে সেখানে বলবে। ন্যায্য কথা বলার উদ্দেশ্য কি? যদি ন্যায্য কথা বলার উদ্দেশ্য আপনার হয় যে আমার ঝালটা ঝেড়ে দেবো, আমার যেটা আবেগ আছে সেটা পূরণ করে নেবো, তাহলে কোনো কাজ হবে না। এই জন্য নয়, ন্যায্য কথা বলার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, লোকটি সংশোধন করা, লোকটা সংশোধনের যেটা তরিকা আছে সেই তরিকাই করতে হবে। আমার দ্বারা অনেক বড় মানুষের সংশোধন হবে না, কিন্তু আমি আমার চেয়ে বড়দেরকে কথাটি পৌঁছে দিয়ে সেই বড়রা যদি একেবারে বড়র কাছে, যারা তাদের কাছে বসে, নেতাদের কাছে, তাদের কাছে ধার্মিক লোক কিন্তু তাদের কাছে পৌঁছতে পারে, পৌঁছাতে পারবে, এইভাবে পৌঁছে দিয়ে যদি সংশোধন করা যায় তাহলে সেটা সম্ভব। এইরকমই যখন ফিতনা শুরু হবে তখন ফিতনার সময় দৌড়াদৌড়ি করবেন না, রাস্তাঘাটে গেলেই ফিতনা, মারামারি চলছে, মিছিল চলছে, মিটিং চলছে, অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, আর রাস্তায় বেরিয়ে গেলেন আপনি, এইরকম কাজ করবেন না, যথাসাধ্য রাস্তাঘাট থেকে বেঁচে থাকবেন। এগুলি বললে অনেকে বলে যে এরা হয়তো কত কি যে মিথ্যা অপবাদ দিয়ে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনি নিজেকে রক্ষা করতে চান, নিজের ছেলে মেয়েকে রক্ষা করতে, আপনি কি চাইবেন যে রাস্তাঘাটে বিক্ষোভ মারামারি হচ্ছে আর আপনার ছেলেটাকে স্কুলে পাঠাবেন, আপনার মেয়েটাকে স্কুলে পাঠাবেন? কখনো পাঠাতে চাইবেন না, যে কি হয় না হয়।
যাক একদিন ক্লাস যাক, কিন্তু এরকম ফিতনার সময় পাঠাবো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা সাতাকুনু ফিতান, খুব ফিতনা হবে। আল কায়দু ফিহা খায়রুম মিনাল মাসি, যে বসে থাকবে ফিতনার অবস্থায় সে চলন্ত ব্যক্তির চাইতে ভালো। আর ওয়াল মাসি ফিহা খায়রুম মিনাস সাই, আর যে হাঁটে আস্তে আস্তে হাঁটছে ও যে দৌড় দিয়ে যাচ্ছে ওর চাইতে ভালো। বাড়িতে যদি বসে থাকতে পারেন যখন কোনো ফিতনা আসবে, হাদিসটি খুব লম্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান কানা লাহু ইবলুন, কারো যদি উট থাকে মরুভূমিতে, এই শহরে যত ঝামেলা শহরে, ঠিক কিনা, শহর ছেড়ে দিয়ে উট মরুভূমিতে উটের কাছে চলে যান, উটের পালের কাছে চলে যান। আপনি গ্রামে বাস করেন কোনো ঝামেলা কিন্তু নেই হয়তো, কিন্তু শহরে বড় ফিতনা। সুতরাং বহু রকমের ফিতনা রয়েছে। তাই নবী করিম ভবিষ্যৎবাণী, ওমান কানাত লাহু গানামুন, কারো যদি বকরির পাল থাকে ফালিয়া লাহ গানামিহি, বকরির পালে চলে যাক। ওমান কানাত লাহু আরজন, কারো যদি জমি জায়গা থাকে, জমি জায়গায় চাষাবাদ করুক, কৃষি কাজ করুক, খাক ওখানে। তাহলে কারো যদি কিছু না থাকে, জমিও নাই, বকরি ছাগলও নাই, কিছু নেই, মাঠে ঘাটে কোনো কাজ নেই, শহরে ব্যবসা আছে, কি করবে? দোকান খুলবে না, বসবে না, রুজি রোজগার করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, অস্ত্র ধরিও না, বাড়িতে যদি অস্ত্র থাকে ভেঙে ফেলে দাও। ইয়ামাদু ইলা সাইফি ফায়াদুকু আলা হাদ্দি বিহাজানি, পাথর দিয়ে অস্ত্রটা ভেঙে দাও, কারণ বাড়িতে অস্ত্র থাকলে মেজাজ গরম হলে কখন আপনি অস্ত্র নিয়ে রাস্তায় বেরিয়ে যাবেন, আর কাকে মেরে দিবেন আপনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই কথা বলেছেন। এগুলোকে আপনি আপনারও ফিট করেন, যে আপনি পাথর দিয়ে আপনার অস্ত্র ভেঙে দেন, তারপরে সোম্মালিয়াঞ্জু নাজাত হাসিল করেন, ইনস্তাতান নাজাত, যদি আত্মরক্ষা করতে পারেন এইসব ফিতনা থেকে। আল্লাহ মাহাল বাল্লাগতু, আল্লাহ মাহাল বাল্লাগতু, আল্লাহ আমি পৌঁছে দিলাম, আমার উম্মতকে পৌঁছে দিলাম, তিনবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যাই হোক, হাদিস আরো লম্বা ছিল, আমি এতটুকু বলে শেষ করছি। ফিতনার জামানায় যে কোনো সমস্যা যখন আপনার সামনে, একটা সংশয় হলো যে কি করব এখন এই অবস্থায়, তাহলে ভালো আলেমদের শরণাপন্ন হবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, যে যেভাবে বলেন, মৌলানা বলছেন, হুজুর বলছেন, শেখ বলছেন, কি করতে পারি এই ক্ষেত্রে, আমার করণীয় কি একজন মুসলিম হিসাবে, এইভাবে তাদের পরামর্শ নেবেন, যারা কোরআন হাদিস ভালো বুঝে তাদের কাছে। বড় বড় ওলামারা একটি উক্তি নকল করে এক দুটি বলছেন, ইমাম আলী ইবনে আল মাদিনি যে আজ্জাল্লাহুদ্দিন আবি সিদ্দিকে ইয়াউমা রিদ্দা আবি আহমাদ ইয়াউমাল মেহনা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে শক্তিশালী করেছিলেন মুরতাদ হওয়ার যুগে আবুবকরকে দিয়ে, সিদ্দিক আকবরকে দিয়ে। আবুবকর সিদ্দিক যখন খলিফা হলেন তখন অনেক লোকেরা মুরতাদ হইতে শুরু হইল, কিছু 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 কাবিলা গোত্রের লোকেরা বলছে আর আমরা যাকাত দেব না, রসুলকে যাকাত দিয়েছি, এখন কেন যাকাত দেব, যাকাত দিব না, যাকাত অস্বীকার করলো। আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন, আর দমন করে তারপরে তারা এই যাকাতের ফরজকে স্বীকার করলো। এইভাবে ফিতনাকে দূর করেছেন। আর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিজ্জামান নাই, মুতাজিলাদের এক বড় ফিতনা, কোরআন মখলুক, কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর বাণী কালাম নয়, আল্লাহর গুণ নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি। এই ফিতনার যুগে ইমাম আহমদের দিকে সারা বিশ্ব, আব্বাসী খিলাফতের বিশাল বিশ্ব, মেসো চীনের বর্ডার থেকে শুরু করে আফ্রিকা শেষ প্রান্ত পর্যন্ত, এত বড় দেশ তখন আব্বাসীয়দের দেশ, মুসলিম দেশ, সেই দেশের সমস্ত লোকেরা, ওলামারা তাকিয়েছিল বড় আলেম ইমাম আহমদ রহমতুল্লাহ আলের দিকে, চার ইমামের একজন যিনি ইমাম, যে ইমাম আহমদ যেটা বলবেন ওইটাই আমরা মানব। ইমাম আহমদ যদি বলেন যে কোরআন মখলুক, আল্লাহর সৃষ্টি, আমরাও বলবো। ইমাম আহমদ এত তারপরে জুলুম করা হইল শাসকের পক্ষ থেকে, এত তাকে বেত্রাঘাত করা হলো, কোড়া মারা হইল, বেহুশ হয়ে যেতেন, তার জীবনী পড়বেন। তারপরেও তিনি বলছেন যে আমাকে একটা আয়াত এনে দাও না একটি হাদিস এনে দাও, কোরআন যে মখলুক একটা আয়াত দাও, ইতু নিবে আয়াতিন আও হাদিস, একটা হাদিস নিয়ে এসো না একটা আয়াত নিয়ে এসো, তাহলে আমি বলবো যে কোরআন মখলুক না হইলে বলবো না। আল্লাহ এইভাবে মুসলিম জাতিকে হেদায়েতের রেখেছে, না হলে ইমাম আহমদ গুমরা হইলে সবগুলি গুমরা হয়ে যেত, সমস্ত মুসলিমরা গুমরা হয়ে যেত। ফিতনার জামানায় কখনো নিজেকে বলবেন না যে আমি খুব পবিত্র মানুষ, আমি খুব ভালো মানুষ। নিজে আজকাল রোগটা কি, আমরা নিজেকে খুব ভালো মনে করি, আর অন্যরা সব দোষ অন্যদের মধ্যে, সব দোষ হচ্ছে শাসকদের মধ্যে, আর আমরা খুব সাধু মানুষ। আরে ভাই, শাসক তো আপনার গ্রাম থেকে উঠে গেছে, আপনার ডিস্ট্রিক্ট থেকে উঠে গেছে, আসমান থেকে তো আসেনি, তো আপনারা ভালো না, সেই জন্য শাসকও ভালো না, ঠিক কিনা? আপনার চেয়ারম্যানটা কোত্থেকে আসবে, আপনার গ্রাম থেকে আসবে, আপনার অঞ্চল থেকে আসবে, আপনার বাইরে থেকে আসবে, না বিদেশ থেকে হায়ার করে সৌদি আরব থেকে নিয়ে যাবেন আপনি, বলেন দেখি। তো কথা হচ্ছে যে আপনারা যখন ব্যক্তি জীবনে ভালো হয়ে যাবেন, আপনার পারিবারিক জীবনে ভালো, সমাজে ভালো হয়ে যাবেন, ডিস্ট্রিক্ট ভালো হয়ে যাবেন, কয়েকটা ডিস্ট্রিক্টে দেশ ভালো হয়ে যাবে, এমনিতে ইসলাম সব ক্ষেত্রে কায়েম হয়ে যাবে। তো আর ফিতনার যুগে কখন আপনি কপোলকল্পিত কথা বলবেন না, নিজে নিজে ভবিষ্যৎবাণী, মন্তব্য করা আজকাল খুব বড় রোগ, চায়ের দোকানে মন্তব্য চলছে, সবাই মন্তব্য করছে,
হোটেলে বসে গল্প স্বল্প চলছে আর মন্তব্য চলছে, রাস্তায় বসে বসে মন্তব্য চলছে, যে কোনো সমস্যা নেই শুধু মন্তব্য আর মন্তব্য। এসব না করে আরেকটি উপায় বলছি, সেটা হচ্ছে আপনি নিজেকে এবাদত বন্দেগীতে মশগুল রাখেন, নেক আমলে মশগুল রাখেন, দিনের দাওয়াত কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছান, এইভাবে এবাদত বন্দেগী করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল হারজে কাহিজরাতিন ইলাইয়া, সহিহ মুসলিমের হাদিস। ফিতনার যুগে, কলহ বিবাদ মারামারির যুগে এবাদতে মশগুল থাকা আমার কাছে হিজরত করার মতো। লোকে রাস্তাঘাটে মারামারি করছে আর আপনি ফরজ নামাজটা মসজিদ বাড়ি, মসজিদ বাড়ি নামাজ পড়ে বাড়িতে এসে সুন্নাত বাড়িতে, তাহাজ্জুদ বাড়িতে, সালাতুজ্জোহা বাড়িতে, জিকির আজকার, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, কোরআনের তরজমা তাফসির বাড়ি ছাড়া, যদি আপনার বাড়িতে থাকারই কাজ হয়, যদি কাজকর্ম সংসার থাকে তো যদি করবেন, সংসার ত্যাগ করতে বলছি না, কিন্তু আপনি যথাসাধ্য নিজেকে অবসর সময়টা এবাদত বন্দেগীতে মশগুল রাখবেন। আর খবর দেখাই, যেমন কিছু একটা সমস্যা দেশে শুরু হয়েছে খবর নিয়ে বসেছেন, আর মিনিটে মিনিটে খবর, আর মিনিটে মিনিটে মেজাজের অবস্থা আপনার পরিবর্তন হচ্ছে, আর ফিতনায় লিপ্ত হচ্ছেন, ওইসব শুনে লাভটা কি? কোন সমাধান আমার মতো লোক আপনার মতো লোক করে দিবে যে সবসময় শুধু টিভি নিয়ে পড়ে থাকতে হবে? কোনো যদি দেশে সমস্যা থাকে, যারা ওইসব সমস্যার সমাধান করতে পারে তারা নিয়ে পড়ে থাকে। তৌহিদ এবং সহি আকিদাকে মজবুত করে ধারণ করবেন, কারণ সহি আকিদা ছাড়া কখনো মুসলিম জাতি শান্তি পেতে পারে না। ভালো কাজে নির্দেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন, তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, বেশি বেশি দান খায়রাত করবেন, এবং মনে রাখবেন যে যতই জুলম অত্যাচার বেড়ে যাক আর যতই মুসলিমরা আজকে অসহায় দুর্বল হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসলে মুসলিমদের আল্লাহ সাহায্য করবেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরুহ, আল্লাহর দিনের যারা সাহায্য করবে অবশ্যই আল্লাহ তাদের সাহায্য। আল্লাহ বলছেন যে আমার সেনাবাহিনী বিজয়ী হবে, সুতরাং মনে রাখবেন যে একদিন আল্লাহ আপনাকে বিজয় দান করবেন, আপনার দলের লোকদেরকে, মুসলিম ভাইদেরকে বিজয় দান করবেন, কিন্তু তার জন্য ধৈর্য ধারণের প্রয়োজন রয়েছে এবং ইসলাম সংশোধনের প্রয়োজন রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ইমাম শাফি রহমতুল্লাহ আলের একটি উক্তি বলছি, এই বিষয়ে ফিতনা থেকে বাঁচার জন্য সবসময় আলেম ওলামা সম্পর্কে যে আপনার ইতিবাচক ধারণা হইতে হবে, এরাই সব সমস্যার মূল, এরাই ফিতনা সৃষ্টি করে, এদের দ্বারাই ঝামেলা হচ্ছে, এইরকম করলে আল্লাহর আজাব নামে। মনে রাখবেন ইমাম আবু হানিফা শাফি সম্পর্কে বলা হচ্ছে, তারা বলতেন ইনলাম তাকুনিল ওলামা আউলিয়াউল্লাহ, আলেম ওলামারা যদি আল্লাহর ওলি না হন, ফালাইসালিল্লাহি ওয়ালিউন, তাহলে আল্লাহর কোনো ওলি নেই। আর এখানে আরেকটি উক্তি দিয়ে আমার আলোচনা শেষ করব। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনি বলছেন যে হাক্কুন আলাল আকিলে, প্রত্যেক জ্ঞানী মুসলিমের জন্য ফরজ, আল্লাহ ইস্তাখিফা বি সালাসা, তিন শ্রেণীর মানুষকে তুচ্ছ মনে করিয়েন না, তিন শ্রেণীর মানুষকে অবহেলা করিয়েন না, তাদের মানহানি করিয়েন না, তাদেরকে অপদস্থ করিয়েন না, তাদের লাঞ্ছিত করিয়েন না, তাদের বিরুদ্ধে সমালোচনা করিয়েন না, তাদের ক্ষতি সাধনের চেষ্টা করিয়েন না। তিন শ্রেণীর মানুষ কারা? বলছেন ওলামা, আলেম ওলামার বিরুদ্ধে কখনো জবান খুলবেন না যদি কোরআন সুন্নার আলেম হয়, একটা না হলে আপনার ক্ষতি আছে। ওয়াল ওমারা ওয়া সালাতিন, আর দ্বিতীয় হচ্ছে যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের বিরুদ্ধে জবান খুলিও না। কিন্তু গণতন্ত্র শিখিয়েছে যে বাকস্বাধীনতা, গণতন্ত্রের ব্যাপারটা অন্যরকম, বাকি ইসলামী খেলাফতের ক্ষেত্রে যে তরিকা রয়েছে সেটা হচ্ছে যে না, শাসক দেশে আপনার চাহিদা মোটামুটি, সব চাহিদা তো পূরণ করতে পারবে না কেউ, কিন্তু মোটামুটি আপনার আমন নিরাপত্তা দরকার, সিকিউরিটি দরকার, আপনার রুজি রোজগারের জন্য ক্ষেত্র প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি, আপনার চলাফেরা, পরিবার নিয়ে আপনি চলাফেরা করছেন, ইত্যাদি চালাচ্ছে, তাতে কিছু অপ্রীতিকর হচ্ছে, এইরকম হলে শাসকদেরকে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না। ওয়াল ইখওয়ান, আর ভাই বেরাদার মুসলিম ভাইদেরকে কখনো লাঞ্ছিত অপদস্থ করিও না। তারপরে শুনেন কেন বলছে, ফাইন্নাহু মান ইস্তাখাফা বিল উলামা, আলেমদের কেউ যদি অবমাননা করে, আলেমদের কেউ তৌহিন করে, আলেমদের ব্যঙ্গচিত্র করছে, আজকাল ফেসবুকে প্রচার মাধ্যমে আলেম ওলামাদের ব্যঙ্গচিত্র করছেন, আপনি খুন কাজটা করলেন, লাভটা কি করলেন? আপনি ভালো কাজ করলেন না, আপনার গোনার পাল্লায় গোনা বাড়লো, কিছুই করতে পারবেন না আপনি। আরে হাতি চলতা রহেগা কুত্তা ভুক্তা রে, কিছুই করতে পারবেন না আপনি, কিছুই করতে পারবেন না, এইসব করে লাভটাই কি করলেন? এগুলো হচ্ছে নোংরাদের কাজ, নিকৃষ্টদের কাজ,
এগুলি ওদের কাজ, যাদের কাছে কোরআনের দলিল নাই, রসুলের হাদিস নাই, আলেম সমাজ কোরআন হাদিসে কথা বলছে, সেই জন্য তাদের আপনি তৌহিন করছেন, তাদের ব্যঙ্গচিত্র করছেন, তাদেরকে নিয়ে উপহাস করছেন বা তাদের উপর আপনি ফতোয়াবাজি করছেন। আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, জাহাবাত আখিরাত তার পরকাল ধ্বংস হয়ে যাবে। ভালো করে শুনেন, আবদুল্লাহ বিন মুবারক বলছেন আলেমের বিরুদ্ধে কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, কিন্তু আবার আলেম তিন প্রকার আছে, পেট পূজারি আলেম, তাবিজ ব্যবসা, মাজার ব্যবসা, হ্যাঁ পীর মুরিদির ব্যবসা, বিনা লাইসেন্সের সব ব্যবসা, ওগুলো আলাদা, মিলাদ ব্যবসা না, ওগুলো নাই। কোরআন সুন্নাহর আলেম আপনার পকেট থেকে পয়সা টানার চেষ্টা করে না, আপনার পকেট থেকে একটা পয়সা টানার চেষ্টা করে না। কখন আপনাদের কাছে কেউ চাইতে আসেনি যে আপনাদেরকে দুটো কথা শিখালেন, দেন পয়সা দেন, বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছ থেকে কালেকশন করছে না। তো যারা কোরআন সুন্নাহর কথা বলে তাদের বিরুদ্ধে যদি আপনি জবান দারাজি করেন তো কি হবে, জাহাবাত আখেরাত, আখেরাত নষ্ট হয়ে যাবে। ওমান ইস্তাখাফে বিসুলতান, আর শাসকের বিরুদ্ধে যদি জবান দারাজি করেন, যদি আপনি বাড়াবাড়ি করেন, আর আপনি যদি অন্যায় কথা বলেন, আর যার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইরকম যদি পদক্ষেপ নেন, জাহাবাত দুনিয়া হোক, দুনিয়া খারাপ হবে, আখেরাত যদি খারাপ নাও হয় কি হবে, দুনিয়া খারাপ হবে। জালেম শাসক তখন খোঁজ করবে যে রে এই গ্রামে কি আমাদের বিরুদ্ধে রে সোচ্চার রে, ধর ওকে, উঠা অ্যারেস্ট কর, ঢুকাও ওকে, হ্যাঁ ফাঁসিতে চড়া, এই কর সেই কর, করবে না করবে না, জি হ্যাঁ ভাই কর। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 লোকে ধরে বেঁধে মেরেছে, এত বড় জালেম ছিল, জি তবে ইন্দ্র যুগে বড় জালেম, বাসরার গভর্নর। তো কথা হচ্ছে যে যারা এইরকমদের বিরুদ্ধে, ওরা জুলুম ছিল, এমন না যে জুলুম ছিল না, কিন্তু তাদের বিরুদ্ধে যখন জবান খুলেছে বা ভিতরে ভিতরে না একে কি করে সরানো যায় এরকম করেছে, অথচ সরাতে পারেনি, তখন ধরে ধরে নিয়ে গিয়ে গলা কেটেছে 1,20,000। এটা পুরাতন একটা ইতিহাস বললাম, এই ইসলামের 1400 বছর ইতিহাস, এইরকম যুগে যুগে হইতেই আছে। সুতরাং আপনি দুনিয়া কেন খারাপ করতে যাবেন, তাদের বিরুদ্ধে বলে দুনিয়া খারাপ করে লাগবে, আপনার দুনিয়াটা ঠিক থাক আর আপনার আখেরাত ঠিক থাক, আলেমের বিরুদ্ধে বলি না, নারীদের বিরুদ্ধে বলে আপনি কিছু করতে পারবেন না। আরে মশা বা মাছি যদি হাতির বিরুদ্ধে বা বিড়াল যদি হাতির সাথে লড়াই শুরু করে তো কি করতে পারে, কিছু করতে পারবে না, বরং নিজেরই ক্ষতি করবে, পা দিয়ে চেপে দেবে, ব্যাস শেষ, এক মুহূর্তে বিড়াল শেষ, ঠিক কিনা। তো এই হচ্ছে অবস্থা। তো ওইরকম কাজ কখনো করবেন না, এগুলো আমার কথা নয়, সালাফে সালেহীনদের কথা। 3 নম্বর বললাম যে ভাই বেরাদর, আত্মীয় স্বজন, দিনী ভাই, মুসলিম ভাই, এদের বিরুদ্ধে ওমান ইস্তাখাফিল ইখওয়ান, আর যারা মুসলিম ভাই বেরাদরের বিরুদ্ধে বলে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে বলে, মুসলিম মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জাহাবাত মুরুওয়াতুহু, তার মান সম্মান নষ্ট হয়, মান সম্মান নষ্ট, এটা কি মানুষ নাকি? দেখো মুসলিমের বিরুদ্ধে এইসব কাজ করছে, হ্যাঁ মুসলিমদের বিরুদ্ধে এই কাজ করেছে, এ ওই গ্রামের মুসলিম, সে ওই গ্রামের মুসলিম, একজন আরেকজনের বিরুদ্ধে শেকড় কাটছে, হ্যাঁ এই কেমন মুসলিম যে মুসলিম দেশের বিরুদ্ধে এ কর ষড়যন্ত্র করছে অথবা গোয়েন্দাগিরি করছে। তো যাই হোক, মুসলিম কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আপনার মুসলিম ভাই, কখনো আপনি তার বিরুদ্ধে জবান লম্বা করবেন না, আলামের বিরুদ্ধে করবেন না, শাসকের বিরুদ্ধে করবেন। সিয়ার আলামিন নবালা ইমাম জাহাবি রহমতুল্লাহ 17তম খণ্ড 251 পৃষ্ঠা। এই দিয়ে আমার আলোচনা কথা লম্বা হয়ে গেল, মনে করছিলাম যে এই বিষয়টি আপনাদের জন্য অনেকটাই নতুন হবে, কারণ এগুলো বিষয় অনেকে মনে করে যে এগুলো বলা মানে হচ্ছে দরবারি আলেম হওয়া, বড়ই রোগ একটা, বুঝতে পারছেন, এই ধরনের কথা বললে দরবারি আলেম, আর কোন দরবারে গিয়েছি বলেন, ওদের কাছে গিয়েছি কোনোদিন দেখেছেন, দেখেছেন কোনোদিন যে ওদের সাথে গিয়ে বসে যা ছবি তুলেছি, আর নিজেরা, আমি নিজের কথা বলছি না, আমাদের আমাদের বড় বড় ওলামারা আছে, কোনদিন দেখেছেন যে ওদের পাশে বসে একসাথে ইফতার পার্টিতে আমরা কোনো মহিলার সাথে বা পুরুষের সাথে, নেতা নেত্রীর সাথে আমরা ইফতার পার্টিতে আছি, দেখেছেন নাকি? তারপর যদি আমাদেরকে দরবারি বলেন তো দরবারি ওরাই হতে পারে, যারা ওদের পিছনে পিছনে পাশে দেখেন যে ছবি মাশাআল্লাহ মহিলার পাশে বসে আছে, অথবা এদের সাথে পাশে বসে আছে, অথচ জুলুম অত্যাচার করছে, সেটাও হইতে পারে, অথবা বললো যে তার আমাদের বন্ধু, আমরা বন্ধু বলি, শত্রু বলি না, শত্রু বললে দুনিয়া খারাপ করবে আর বন্ধু বললে ইমান খারাপ হবে, তার বন্ধু বলবো না, শত্রু বলবো না, এটা হচ্ছে আপনার নিরাপদ, আপনি নীরব থাকেন, জবান থেকে কোনো কথা বেরিয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না, যেমন আপনার যদি বন্দুক থেকে গুলি ছুড়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না, ওই রকমই জবানকে যদি কন্ট্রোলে রাখেন তো আপনার দিন দুনিয়া সুন্দর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদেরকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমাদের দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দিনের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন তার আশ্রয় খাস হেফাজতে আমাদেরকে রাখেন, আল্লাহ পাক আমাদের ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন, সহি আকীদার হেফাজতের তৌফিক দান করেন, সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতের যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের ছেড়ে সেই দিন মানব জাতি পর্যন্ত পৌঁছাবার যেন তৌফিক দান করেন, সেই বিষয়ে মেহনত পরিশ্রম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলিম ভাইদেরকে বিশেষ করে যারা এখানে এসেছেন তৌফিক যেন দান করেন। এটাকে যেন আমরা ডিউটি মনে করি, আমরা রাজনৈতিক দলের ক্ষেত্রে যে গিয়ে ওগুলোকে ডিউটি মনে করছি সেগুলি না করে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটাকে যদি পৌঁছাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা আমাদের জন্য কবুল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যেন দান করেন, হাওজে কাউসারের পানি দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতুল ফিরদৌস যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা বর্তমান ফিতনার জামানায় আমাদের করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি শায়খের মুখ থেকে, যা আমাদের প্রতিটি পদে পদে আসলে কাজে লাগবে আমাদের জীবন চলার পথে। আমরা যদি কোরআন হাদিস যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করি তাহলে আমাদেরকে কোনো ফেতনা গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। এখন অনেকগুলো প্রশ্ন এসেছে, সময় আসলে সংক্ষেপ, আমি প্রশ্নগুলো শাইককে খুব দ্রুত করবো ইনশাআল্লাহ এবং অল্প সময়ের মধ্যে বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন, যে বর্তমানে মুসলমানদের উপর, বর্তমান বাংলাদেশ সরকার মুসলমানদের ওপর যে জুলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে মুসলমানরা হরতাল, গাড়ি ভাঙচুর বলেন, পেট্রোল বোমা বলেন মেরে সেগুলো প্রতিবাদ করছে, এই প্রতিবাদ শাইকের মুখ থেকে শুনলাম যে এটা জায়েজ নয়। যদি জায়েজ না হয় তাহলে বর্তমান মুসলমানদের জন্য এই জালেম সরকারের প্রতিবাদ স্বরূপ আমাদের কী করণীয়, কী করতে পারি আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কোনো এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা আলোচনা থেকে মোটামুটি জানতে পারলাম যে প্রতিবাদের নামে যে গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তাঘাটে নেমে ভাঙচুর করা অথবা এই রকমের মারামারি করা, লড়াই করা, বিক্ষোভ করা ইত্যাদি এসব করা জায়েজ নয়, এগুলিতে ক্ষতি রয়েছে মুসলিম জাতির, তাহলে আমাদের জালেম শাসকের সম্পর্কে করণীয় কী? আমাদের মূল সমস্যা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বর্জনীয়। গণতান্ত্রিক পদ্ধতিতে যখন যাবেন তখন আপনাকে অনুমতি দিচ্ছে গণতন্ত্র মানে আল্লাহর ওলি আর শয়তানের ওলি সমান, ভোটের মূল্য আল্লাহর ওলি আর শয়তানের ওলির সমান, একজন মুসলিম কাফের উভয়ে সমান। মুসলিম ধর্মের সবচেয়ে বড় আলেম এদিন যদি বাংলাদেশের নেন, আর সবচেয়ে বড় নেক লোক নেন, আর একবারে সবচেয়ে খারাপ অসৎ নাস্তিক নেন, দুটোরই মূল্য হচ্ছে গণতন্ত্রে সমান, যেটা সমর্থনই করে না ইসলাম। তো এখান থেকে শুরু হচ্ছে গলতটা, আর তারপরে বাক স্বাধীনতার নামে আর তার রাজনৈতিক স্বাধীনতার নামে আপনার বিরোধী দল থাকবে, অপোজিশন পার্টি থাকবে, এটাও ইসলাম সমর্থন করে না। খলিফার সাথে সবাইকে থাকতে হবে, কিন্তু খেলাফত নাই, ওই গণতন্ত্র নিয়েছে তখন ওদের ধার করা গণতন্ত্র, যখন আব্রাহাম লিঙ্কনের তখন ওদেরই ধার করা অপোজিশন পার্টি, এটাও ইসলাম বিরোধী। এইরকমই গণতন্ত্র বলছে যে যারা রোলিং পার্টি, যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে রাস্তাঘাটে নেমে বিক্ষোভ আর মিছিল এসব করার অধিকার আছে, এটাও ইসলাম সমর্থন করে না। ইসলামের তো কোনোটাই নেই, সবগুলি বাতিল। সেই জন্য এই পুরো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাকে বর্জন করতে হবে, সবটাকে বর্জন করতে হবে। যখন এই নীতিটাই হচ্ছে গায়ের ইসলামী জাহেলি নীতি গণতন্ত্র, সুতরাং এর শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সবটাই বর্জন করা ফরজ মুসলিমের জন্য, কোনোটাই থাকা যাবে না, ইসলামের নামেও থাকা যাবে না, আর অন ইসলামিক পেট পূজার নামে যে সব দল পয়দা হয়েছে সেগুলি তো থাকা যাবে না। তো কথা হচ্ছে যে আমাদেরকে ফিরতে হবে ওই রাস্তায় যেই রাস্তার মাধ্যমে রাসূলুল্লাহ ইসলাহ করেছেন। ইমাম মালিক বলছেন লাইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগের লোকেদের সমস্যার সমাধান হবে না একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের, তাবেইনদের, তাবা তাবেইনদের স্বর্ণযুগে
যেমন ভাবে সলিউশন ছিল, সমাধান ছিল সমস্যার, সেইভাবেই সমাধান করতে হবে। রাজনৈতিক সমাধান হোক, আর অর্থনৈতিক সমাধান হোক, আর সামাজিক সমাধান হোক, আর পারিবারিক সমাধান হোক। সুতরাং রাজনীতি তো আপনাকে ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির দিকে, সাহাবায়ে কেরামের রাজনীতির দিকে, আর গণতন্ত্রের রাজনীতি। আর তারপরে তখন তার কিছু নেব কিছু নেব না, আরে যখন গণতন্ত্র নিয়েছেন তখন ওর তখন মিছিল মিটিংও নেবেন আপনি, আর বিক্ষোভও নেবেন, আর তখন ভাঙচুর করার অনুমতি দিচ্ছে, আবার পিটাপিটির অনুমতি দিচ্ছে, ভাঙচুরও করছে, আবার প্রশাসন পক্ষ থেকে পিটাপিট উনিও দিচ্ছে। এগুলি কোথায় ইসলামে আছে? কোনোটাই নেই, কোনোটাই ইসলামে নেই। সুতরাং এগুলি পুরোপুরি বর্জনীয়, এসব কোনোটাই জায়েজ নাই। আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করুন, আপনার কাজ নিজের চরকায় তেল দিন, বুঝা গেছে প্রবাদ। আপনি নিজেকে খাঁটি মুসলিম তৈরি করুন, মাথা থেকে পা পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কোনো ত্রুটি নেই, তৌহিদে কোনো ত্রুটি নেই, সামান্যতম বড় শিরক ছোট শিরক নেই, কোনো বিদাত নেই, গুমরাহি নেই, নাস্তিকতা নেই, হ্যাঁ আপনার মধ্যে সেকুলারিজম নেই, ধর্ম নিরপেক্ষতা নেই, কোনো গুমরাহি আপনার মধ্যে নেই, তাবিজ নেই, তোমার নেই, মিলাদ নেই, শয়েবরাতে হালুয়া রুটি নেই, সবগুলি বর্জন করেন। এসব বর্জন করার পরে ফারাইজগুলি আদায় করেন, হারাম নাজাইজ থেকে বাঁচেন, সুন্নত মুস্তাহাব আদায় করেন, ইত্যাদি ইত্যাদি, এইসব করে আপনি আপনার ব্যক্তি জীবনে মুসলিম হন। তারপরে আপনার পরিবারে, পরিবারকে মুসলিম বানান, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বউ আর রয়েছে ইত্যাদি, পুরো ইসলাম ওখানে পালন করেন। আপনি একটা ইসলামিক স্টেট আপনার বাড়িতে তৈরি করেন, আপনার বাড়িটা যেমন একটা দেশ, আর ওই দেশে আপনি আপনার বাড়িতে আপনি নেতা, আপনি হচ্ছেন ওখানকার রাষ্ট্রপতি, আপনার স্ত্রী আপনার অধীনে আছে, আপনার ছেলে মেয়েরা যে সবাই ইসলাম পালন করে, ইসলামিক পরিবার। তো দুটো ক্ষেত্র হলো, ব্যক্তি জীবন হয়ে গেল ইসলামিক, পারিবারিক ইসলামিক, ইসলামিক পরিবার, আর তারপরে আপনার অর্থনীতি, আপনি যে রোজগারটা করছেন একটা পয়সা হারাম ঢুকাইল না, আর যেখানে ব্যয় করছেন একটা পয়সা হারামের জায়গায় খরচ করিয়েন না, একটা পয়সার অপচয় করিয়েন না, কিছু পয়সা যদি আপনি বাঁচাতে পারেন আপনার সংসার চালিয়ে, তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের সেবায় নিয়োজিত করেন, হ্যাঁ, দান খায়রাতের মাধ্যমে, দারিদ্র মোচনের মাধ্যমে, দাওয়া ইলাল্লাহর মাধ্যমে, কোরআন সুন্নাহর প্রচারের মাধ্যমে, ইসলামের কথা প্রচার প্রসারের মাধ্যমে, এতে খরচ করেন আপনি, এতে আপনি কামিয়াব হবেন। তাহলে এতে আপনার অর্থনীতিটা ভালো হলো, এক পয়সা হারাম খান না, আর একটা পয়সা হারামে খরচ করেন না, অর্থনীতি ঠিক হয়ে গেল। সুদ নেই, ঘুষ নেই, বেমানি নেই, কারো টাকা মারা নেই, আত্মসাত নেই, ইত্যাদি নেই, হালাল রিজিক আপনি খাচ্ছেন। কটা ক্ষেত্র ঠিক হলো? তিনটা হইল। সমাজ, সমাজ ঠিক করতে হবে। এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার পরিবার ঠিক করেছেন, আপনার সমাজ, আপনার সমাজে আপনার বংশ রয়েছে, আপনার শ্বশুর বংশ রয়েছে, আপনার মায়ের বংশ রয়েছে, তিনটা বংশ ঠিক করেন। আপনার গ্রামে দাওয়াত দেন, আপনাকে ওই নিজের গ্রাম থেকে দু চারশো পাঁচশো কিলোমিটার দূরে চলে যেতে হবে, আর ইসলামের কোনো জ্ঞান রাখেন না, এই তরিকে আবার অবলম্বন করিয়েন না, সবাই করলে আপনাকে সেটা করতে হবে না। আপনি আপনার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, ওয়ানুদের আশি রাতাকাল আকরাবিন, তার সাথে আরও লাগিয়ে নেন। আল্লাহ নিজেকে এবং পরিবারের কথা এক আয়াতে বলছেন, আর এক আয়াতে বলছেন তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক সাবধান করো। নিকট আত্মীয়রা গ্রামে আছে অথবা আপনার এলাকায় আছে, আপনার অঞ্চলে আছে, তাদের মধ্যে দাওয়ার কাজ করে, ইসলাম প্রচারের কাজ করেন। এদের মধ্যে কত রকমের যে শিরক, কত রকমের যে বিদাত, কত রকমের যে গুমরাহি, অধিকাংশ সব বেনামাজি, এদেরকে ঠিক করেন। চারটা ক্ষেত্র যদি ঠিক করে নেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, হ্যাঁ অর্থনৈতিক জীবন আর সামাজিক জীবন, চারটা ঠিক করে নেন, তো পাঁচ নম্বরটা আল্লাহ নিয়ামত স্বরূপ দিবেন। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালাত, আল্লাহর ওয়াদা রয়েছে মুমিনদের সাথে আর সৎকর্মশীলদের সাথে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, খেলাফত নেতৃত্ব কেড়ে নিতে হবে না, রাস্তাঘাটে বিক্ষোভ করা লাগবে না, হ্যাঁ আর মিছিল মিটিং করা লাগবে না, ভাঙচুর করা লাগবে না, তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন। ইস্তেখলাফ, যারা আরবি ভাষার গ্রামার নাহু সার্ফ বুঝেন তাদেরকে বলছি বিশেষ করে, যে ইস্তেখলাফ মানে খেলাফত দেবেন, আল্লাহ খেলাফত নিতে হবে এই কথা বলা হয়নি, কেড়ে খেলাফত দিয়ে দেবেন। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন দাউদকে দিয়েছেন, যেমন সুলাইমানকে দিয়েছেন, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন দিয়েছেন আবু বকরকে দিয়েছেন, ওমরকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন, আলীকে দিয়েছেন, হাসানকে দিয়েছেন, উমর ইবনে আব্দুল আজিজকে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, খেলাফত দেবেন। কিন্তু শেষখানে কন্ডিশন বলা হয়েছে একটা, ইয়াবুদুনানি লা ইউশরিকুন বি শাই, আমি সংক্ষেপ করে দিলাম, ওখানে নিরাপত্তা দেবেন, শক্তিশালী করবেন, এসব কথা বলা হয়েছে। তারপর আল্লাহ বলছেন ইয়াবুদ, শর্ত কিন্তু একটা আছে, আমার ইবাদত করা লাগবে আর আমার সাথে শিরিক করলে চলবে না, লা ইউশরিকুন বি শাই, কবর মাজার থেকে যাবে, দরগা থেকে যাবে, দুর্গা থেকে যাবে, হ্যাঁ পীর মুরিদির ব্যবসা থেকে যাবে, আর পায়ে সেজদায় পড়ে থাকবে, এগুলো থেকে যাবে, আর বুঝা গেছে
আগুন নিচে জ্বলছে আর ওর উপর ধামা চাপা দিয়ে কিছু বিছিয়ে দিয়ে তার উপর আপনি কুরসি সাজিয়ে বিরাজমান হয়ে বসে আছেন, এরকম হইলে হবে? এর অবস্থা তো ওইরকমই যে আমাদের পায়ের তলায় মাটির তলায় আগুন, একটু নিচে আগুন আছে কিন্তু কিছু একটু আগুনের উপরে কিছু দিয়ে আর তারপর আমাদের চেয়ার রেখে দেওয়া হয়েছে, এইরকম হচ্ছে অবস্থা আজকালকার। এইরকম করলে তোর কাজ হবে না, এই টিকবে না, এই ইসলামিক নেতৃত্ব টেকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক জীবনে ইসলামের বাস্তবায়নের তৌফিক দান করেন। আর তার সাথে সাথে একটু দোয়ার কথা দোয়া করেন, আল্লাহ আমাদেরকে নেক শাসক দান করো, আল্লাহ অসৎ শাসককে দূর করে দাও, যারা শাসন ক্ষমতা রয়েছে তাদেরকে হেদায়াত দান করো। এই দোয়াগুলি করতে অসুবিধা আছে? আরে উচ্চ স্বরেও করতে পারবে না, এখনো করতে পারবে। হ্যাঁ, আল্লাহ আমাদের শাসকগুলিকে নেক বানিয়ে দাও, শাসকদের যারা পরামর্শদাতা রয়েছে ডানে বামে রয়েছে তাদেরকে ভালো করে দাও, তাদেরকে হেদায়ত করো, তাদের হেদায়ত নসিব করো। তারা হেদায়ত হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে, একদিনের মধ্যে দেশ ঠিক হয়ে যাবে। সারা দেশের আলেম ঠিক হয়ে গেলেও দেশ ঠিক করা সম্ভব নয়, হয়তো কারণ আলেমের কাছে পাওয়ার নেই, বক্তব্য আছে শুধু। হ্যাঁ, কোরআন হাদিস আছে, কোরআন আছে, সুলতান নেই। সালাফ সালেহ বলেছেন যে কোরআনের সাথে সুলতান লাগবে, তো সুলতানটা তো আসতে হবে, তরিকা আছে, তরিকাটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইতে হবে, আবার ওই গণতন্ত্রের তরিকা হইলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। অনেকেই বাংলাদেশ সরকারকে নাস্তিক বলে এবং এই সরকারের বিরুদ্ধে জিহাদ ফরজ বলে আখ্যায়িত করে, তাদের এই আকীদা কোরআন সুন্নাহ কতটুকু সমর্থন করে? কোন মুসলিম সরকারকে নাস্তিক বলা, এর উত্তর কিন্তু আমার আলোচনায় এসছে, এটা বলার অধিকার দেশের শীর্ষস্থানীয় আলেমদের তারপরে একজনকে নাই। আলেমরা বসে সিদ্ধান্ত নেবে যে আসলে কি নাস্তিক, সবাই মিলে বসে, বড় বড় আলেমগুলো, বড় বড় আলেম ধরেন বাংলাদেশে 1000 বা 500, ওতে আরো কমিয়ে নিয়ে আসেন 100 বসুক, সবচেয়ে বড় বড় আলেমরা, তারা যদি এক বাক্যে বলে তাহলে সেটা বলা যেতে পারে। আর আপনাদের মতো লোকেরা, হ্যাঁ, আপনার মনের উল্টা, সেই জন্য আপনি নাস্তিক বলছেন। এই ফতোয়াবাজির ইখতিয়ার আপনাকে কেন, আমাকে দেওয়া হয়নি? আমাকে দেওয়া হয়নি, ভালো করে বলছি, সত্য কথা বলছি, বোঝা গেছে? এতে ফিতনা হবে, অশান্তি বিরাজ করবে, শান্তি কিছু হবে না। হ্যাঁ, আমি আমার ক্ষতি করে আপনাদেরও ক্ষতি, আমার কথায় হাজার হাজার লোক রাস্তা বেরিয়ে যাবেন সবগুলি, হ্যাঁ, দুনিয়া খারাপ করবেন, আখেরাত খারাপ না হলেও দুনিয়া খারাপ করবেন, কিছুই লাভ হবে না, আপনার কিছুই লাভ করতে পারবো না। আর মেহমানখানাতে যেতে হবে, অনেকে মেহমানখানায় চলে গেছেন, খবর আছে মেহমানখানায় চলে যেতে হবে তাদের, তো কথা হচ্ছে এতে কোনো লাভ নেই। মাযহাব মানা কি ফরজ সুন্নাত বা ওয়াজিব কোরআন হাদিসের দৃষ্টিতে? মাযহাব মানা ফরজ বা সুন্নাত, মাযহাব মানা ফরজ নাই, কোরআন হাদিস মানা ফরজ, ওহি মানা ফরজ। খুব সহজ ভাষা বুঝবেন, আল্লাহর কথা মানা ফরজ, আর কার কথা মানা ফরজ? রসুলের কথা মানা ফরজ। যদি বলি মাযহাব মানা ফরজ, ধরেন আপনার সাথে আপনাদের সাথে ডিসকাউন্ট করে বলেই দিলাম আপনাদের কিছু লোককে খুশি করার জন্য, বা মেজরিটি ওরাই হয়তো দেশ আছে ওদের খুশি করার জন্য, তখন আমাকে প্রশ্ন করবেন তাহলে আবু বকরের কোন মজাব ছিল, হানফি না শাফি না মালিক না হাম্বলি, ওমর কোন মজাবের ছিলেন, উসমান কোন মজাবের ছিলেন, আলী কোন মজাবের, হাসান হোসেন কোন মজাবের, ফাতেমা কোন মজাবের, আয়েশা কোন মজাবের, হ্যাঁ, বোঝা গেছে? ইমাম আবু হানিফার বাপ নোমান বিন সাবিত নোমান, ওনার নাম তো সাবিত, কোন মজাবের ছিলেন? আর বাপ কি কোলাকে ই করেছে, কোলার তকলিদ করেছে নাকি মজাব মেরেছে, ও জানলই কি করে যে আমার ছেলে এত বড় ইমাম হবে, সুতরাং ওই মজাব আমাকে হানফি হইতে হবে? ইমাম শাফির বাপ কি ছিল, ইমাম মালিকের বাপ কি ছিল, হ্যাঁ, ইমাম মাহমুদ বিন হাম্বল, ইমাম আহমদের বাপ হাম্বল কি ছিল? বুঝা গেছে বাদা দৌনি? তো কথা হচ্ছে যে ওহি মানা ফরজ, ওহি মানা ফরজ, তবে সরাসরি জনসাধারণ ওহি গ্রহণ করতে পারবে না, সেই জন্য ওই মৃত 1000 বছর 1200 বছর 1300 বছর আগে ওই চারজন শুধু ইসলাম বুঝেছে, এটাই ভুল কথা আবার। হ্যাঁ, আপনার সামনে জীবিত ভালো আলেম বাহরাইনে, গতকালকে মনে হয় বলেছিল এই একটি আলোচনায়, বাহরাইনে যখন আছেন ভালো একজন আলেম খোঁজ করবেন, যেমন শরীরের চিকিৎসার জন্য বাহরাইনে এসেছেন, অসুস্থ হলে একটা ভালো ডাক্তার জেনে রাখি আমার ভাষাভাষী, যাতে বুঝাইতে পারি, ভালো বাংলাদেশি ডাক্তার, আর তারপর ভালো স্পেশালিস্ট, যেই রোগটা আমি নিয়ে দেশ থেকে এসেছি ওই রোগের, যেমন মেডিকেল স্পেশালিস্ট, অথবা আই চোখের সমস্যা, অথবা আপনার নাক কান গলার সমস্যা, যেই সমস্যা আছে এক কথায় খুঁজে রেখেছেন অলরেডি, খোঁজ খবর নিয়ে ভালো করে, বা একটা বাংলাদেশি ভালো ডাক্তার আমার এই রোগ আছে খুঁজে রেখেছেন, কোনো সমস্যা হলে দৌড় দিয়ে ছুটে যাবেন। এর চাইতে বেশি আপনার ইমান আমল ইসলামের হেফাজতের জন্য ভালো আলেম আসার পরেই খোঁজ করে রাখতে হবে যে বাহরাইনেতে এসেছি ভালো আলেম কি আছে কোরআন হাদিসের, খুঁজে রাখেন। এখানে হয়ে গেল, এখান থেকে আপনি সমাপ্তি করে দেশে চলে গেলেন, থাকবেন ঢাকায়, ঢাকায় ভালো আলেম কি আছে খুঁজে নেন, আপনি থাকবেন রাজশাহীতে, রাজশাহীতে ভালো আলেম কি আছে
খুঁজে নিতে হবে। আপনি থাকবেন সিলেটে, সিলেটে কোরআন এবং হাদিসের, কোরআন এবং হাদিসের ভালো আলেম। ভালো আলেম মানে এই নয় যে যার অনেক ভক্ত আছে, এটা নয় কিন্তু, হ্যাঁ যার বড় পাগড়ি আছে, হ্যাঁ আজ বড় যার বড় আলখাল্লা আছে, যে আমার আলখাল্লা থেকে আমাকে বড় আলেম বানিয়ে দেবেন, অথবা বডি যার ভালো 150 কিলো ওজন, হ্যাঁ না এগুলো না। আমার দেশে কিন্তু আলেমকে এইভাবে যাচাই বাছাই করা হয়, কার কত বড় টুপি আছে আর কার কিরকম লেবাস, কার টুপিটা কিরকম পাঁচকলি আছে কিনা তাহলে বড় আলেম, আমাদেরই হুজুর আছে ইত্যাদি, কিস্তি টুপি আছে কিনা তাহলে আমাদের হুজুর আছে, টুপি দিয়ে আবার হুজুর চেনে, তো এইরকম নয় দাড়ি দিয়ে হুজুর চেনে। দাড়ি বড় থাকলে অনেক সময় আমার চেয়ে তো বড় দাড়িওয়ালা আমার সাথে আমার ছাত্র ভাইরা থাকে, এখন তো না অনেকেই চিনে ফেলেছে, কিন্তু কথা হচ্ছে যে এমন সময় একদিন সবজি কিনতে গেছি, এক ভাই আছে মাশাআল্লাহ ওর সাহেবের মতো চেহারা আর তারপরে দাড়িটা বড় আছে, তো সবজি কিনতে গিয়ে ওকে বলছে হুজুর কেমন আছেন, আমি পিছনেই আছি, তো বলছে যে আমি হুজুর না হুজুর উনি, তো শুধু দাঁড়িয়ে দেখে তো আর কাজ হবে না, আর বেশভূষা দেখে। আলেম আপনাকে খুঁজতে হবে কোরআন সুন্নাহ দেখে, কোরআন সুন্নাহ কেমন করে বুঝবেন যে বড় আলেম, হ্যাঁ বুঝতে পারবেন। যেমন প্রথম যখন ব্যাচেলারে আসেন, জীবনে বাপের হোটেলে মায়ের হোটেলে খেয়েছেন, ভাত রান্না করেন নাই, বুঝেন না যে ভাতটা কতক্ষণে হয় আর কেমন ভাবে হয়, কিন্তু দুই দিন চার দিন, একদিন শক্ত করে রেখেছেন, একদিন একটু গলে গেছে ভাত, মাঝামাঝি দু চার দিন রান্নার পরে আপনি একটা তাক বুঝে গেছেন, বুঝেছেন না বুঝেন নাই, দুটো তিনটে ভাত টিপে দেখলে 2 কিলো 4 কিলো যদি রান্না করেন ডেকে, তারপরে বুঝতে পারবেন সবগুলি ভাত, হ্যাঁ রান্না হয়ে গেছে সিদ্ধ হয়েছে, ঠিক না? ঠিকই তেমনি দুটো তিনটে চারটে মাসলাই টিপে টিপে দেখবেন যে আসলে কি কোরআন হাদিসের কথা এই শাইখ বলছে হুজুর বলছে নাকি আমাকে ওই গুমরাহ দিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, দু তিনটে চারটা মাসলাই টিপে দেখলে তদন্ত করলেই টের পেয়ে যাবেন নারী কোরআন হাদিসের কথা বলে, যা বলে দলিল ভিত্তিক বলে, তারপরে তখন আপনি পালন করেন, এতে যদি ভুল করেন আল্লাহ মাফ করে দেবেন। জি তো জনসাধারণ সরাসরি কোরআন হাদিস বুঝতে পারবে না, কিন্তু ভালো আলেম জীবিত যে সামনে আছে তার আশ্রয় নিতে হবে, আর কিছুটা আপনাকে পড়াশোনা করতে হবে, পড়বেন না সবটাই শুনে শুনে শুধু হুজুরের কাছে শুনে শুনে চলবো তা হবে না, কোরআন অর্থ বোঝার চেষ্টা করেন। আয়াতটা যে বললো একটা, তো আয়াতটাতে আসলে কি ওই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বানিয়ে বলছে অপব্যাখ্যা করেছে, রসুলের হাদিস আসলে কি হাদিস? আমাদের সে মিলাদ করে কি করে জানেন, মিলাদ কোরআনে আছে, কোরআনে কোন আয়াত, আমি তো হতবাম কোরআনে কোন আয়াতে মিলাদ আছে, মিলাদ মানে তো জন্মবার্ষিকী খুঁজে পাই না, বলছে ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি বললাম ইয়েতে তো আল্লাহ বলছেন যে সালাত আর সালাম, দুরুদ সালামের কথা, এতে মিলাদ কোথায় আসলো? হ্যাঁ আর দুরুদ সালাম একবার রাসূলের উপর পেশ করলে 10 বার আল্লাহর রহমত হয়, এটা তো আমিও করি সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ করি, সুন্নতি তরিকে নবীর তরিকে সাহাবীদের তরিকাই করি, তোমরা সম্মিলিত হইছো আল্লাহুম্মা ধরাই ছুই, তো বিদআত নবীর তরিকা হইল না, মহব্বতের সাথে একটু জিকির করেন, মহব্বতের সাথে একটু দুরুদ পেশ করেন, এসব তো আর না, আমি এদিকে পানি খাচ্ছি চা খাচ্ছি আপনার আল্লাহুম্মা ধরাই দিলাম, এটা তো তরিকা না, বুঝা গেছে? তো কথা হচ্ছে যে কি বলছিলাম যে মজহাব মানা ফরজ নয়, কোরআন হাদিস মানা ফরজ, ওহিয়ে এলাহি মানা ফরজ, ইত্তাবে মা ইউহা ইলাইক মির রাব্বিক, আরে কোরআন পড়লে সামান্য পড়লে বুঝবেন তরজমা সহ, যা তোমার কাছে ওহি করা হচ্ছে তা ফলো করো অনুসরণ করো, ইত্তাবে মা ইউহা, জি ইত্তাবে মা উনজিলা ইলাইকুম, যা নাযিল করা হয়েছে মির রাব্বিকুম রবের পক্ষ থেকে, কি নাযিল হয়েছে? ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ নাযিল হয়েছে না ওহি নাযিল হয়েছে? ওহি নাযিল হয়েছে, তো ওহিকে মানতে হবে, ওহিকে মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বুঝার তৌফিক দান করুন। যার পীর নেই তার পীর শয়তান, এই কথাটুকু কতটুকু সত্য? এটা তাদের শয়তানের ওহি, বুঝা গেছে? কোরআনে দুই ওহির কথা আছে, একটা আল্লাহর ওহি, হ্যাঁ যার কথা দুটো আয়াত বললাম এখনই, আর আরেকটা আয়াতে রয়েছে যে ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়া, শয়তানরা তাদের বন্ধুদের মিত্রদের কাছে ওহি করে, মানে কুপরামর্শ দেয়। তো এটা এই বিদাতপন্থীদেরকে সুফি ভণ্ডদেরকে কুপরামর্শ দিয়েছে যে তোদের পেট ব্যবসা এই পীর ব্যবসা চালাতে হলে কিছু আবিষ্কার করতে হবে ধর্মের নামে, অস্ত্র, হ্যাঁ কিছু কথা আসে, তার মধ্যে একটি হচ্ছে যার পীর নাই তার পীর শয়তান। পীর না থাকলে আপনার ইমানকে মৌতের সময় রক্ষা করবে, কোন হাদিসে আছে যে মৌতের সময় পীর যায় রক্ষা করবে? আরে পীরের কে রক্ষা করবে সেটাই তো দেখেন আগে, হ্যাঁ আপনার রক্ষা করা তো দূরের কথা, আমার ইমান আমি কি করে রক্ষা করবো, আমি নিজে পেরেছান, আর আপনার ইমান আমি কি করে রক্ষা করবো, আমাকে পীর বানিয়ে বসে থাকবেন আপনি, বুঝা গেছে? আমরা যদি পীর ব্যবসা করতাম, আমরা মাদানির লোক মদিনায় থেকেছি, আপনি তো আপনার জানেন ভালো করে যে মদিনার কি আমাদের দেশে গুরুত্ব আছে, মক্কা ফেল, তাই না? তা মাদানি হুজুর বললে মেলা মুড়ি পাওয়া যাবে, কিন্তু এই ব্যবসা করে জাহান্নামে চলে যেতে হবে,
এই ব্যবসা করলে সোজা নিঃসন্দেহে আমাকে জাহান্নামে যেতে হবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করেন, বুঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস মানবেন। এবং তার জন্য বলছে পীর না ধরলে কি করে আমি সঠিক পথ পাবো, সঠিক পথ পাওয়ার জন্য ভালো আলেমের দিক নির্দেশনা, মাসালা মাসাইল আকিদায় যেখানে সংশয় জিজ্ঞেস করবেন, ফাসালু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন, জানা নেই জিজ্ঞেস করো উলামা ইকরামদেরকে, বলা হয় নিজে পীরের মুরিদ হও। একদল আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর একদল বলে আল্লাহ আরশের উপরে, কোনটা সঠিক? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন, সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমুন্নত। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া আপনাদেরকে বলছি, দোয়াটা করেন তো মনটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? কেন? এটা আপনার নেচার যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন, আপনার প্রকৃতি বলছে এই কথা। তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় কেন এরকম করেন না যে আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তুমি দাও, এরকম দোয়া কেন করেন না? বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি, হিসি দলিল, অনুভূত দলিল, হ্যাঁ ফিত্রি দলিল, প্রাকৃতিক দলিল, কোরআন হাদিস তো আছেই, বোঝা গেছে? আইন আল্লাহ সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাম একটি মেয়েকে দাসীকে জিজ্ঞেস করে কালাত বলছে ফিস সামা, তিনি আকাশের উপরে, ফিসামা আলাসমার অর্থে হয়। জি তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি, আপনার ফিতরাত নেচার সব কিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নাই। আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার, এটা তো হিন্দু ধর্মের কথা যে যেখানে কোনো জিনিস আছে সেখানে ভগবান আছে, ঈশ্বর আছে, এই জন্য সব কিছুর তারা পূজা করে, সব কিছুর তারা পূজা করে। আল্লাহ সর্বত্র বিরাজমান মানে এই পিলারের মধ্যে বিরাজমান, তা কে পিলারকে যদি সেজদা করে তাহলে আল্লাহকে সেজদা করা হলো, হইলো কি হলো না? এটা তো কুফরি আকীদা, হিন্দুদের আকীদা, এটা মুসলিমের মোটি আকীদা নয়। এই জন্য সুফি ভণ্ডদের আকীদা, এটা সুফিদের আকীদা, এরা ওই ব্রাহ্মণ্যবাদ থেকে নিয়েছে, ব্রাহ্মণদের আকীদা থেকে নিয়েছে, ইসলাম থেকে কোরআন হাদিস থেকে নিয়ে। কোরআন হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা জাত আরশ আজিমে, হ্যাঁ আল্লাহ সর্বত্র কোন দিক থেকে? তার জ্ঞানের দিক থেকে, আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন। এখানে যদি কেউ ঝিমান, আল্লাহ কিন্তু আমরা খবর রাখি না, কেউ যদি মোবাইল টিপা টিপি করেন, হ্যাঁ তা আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন। আচ্ছা আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন, বাহরাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব, হ্যাঁ বাহরাইন সরকার ধরতে পারলো না, বাংলাদেশ সরকার ধরতে পারলো না, অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহরাইনে, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন? আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে, যেখানে যান সেখানে, ওয়াহুয়া মাকুম আইনা কুনতুম ফিল ইলমে ওয়াল ইহাতাতে ওয়াল কুদরাতে, জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন, সরকার পরিবেষ্টন করতে পারলো না, পালিয়ে গেলেন আপনি, কিন্তু আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন, কোথায় যাবেন আপনি? ইয়া মাশার আল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাত মান তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে? পালাবার উপায় আছে? আল্লাহর কি আকার রয়েছে না নিরাকার? আল্লাহ রাব্বুল আলামিনের যেই গুণগুলি কোরআন হাদিসে বলা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা মানি, সাহাবায়ে কেরাম আমরা মানতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আকীদা নিয়েছেন, আর এই যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই যদি জিনিসগুলো, এইগুলি সত্যগত গুণ, এইগুলি যদি থাকে তাহলে তিনি নিরাকার নয়। যেমন আল্লাহর চেহারার কথা, চেহারাকে আরবিতে ওজুন বলা হয়, ওজুন মানে ফেস, মুখমণ্ডল, কোরআনে আছে না নেই? সূরা রহমান আপনারা তো অনেকেই পড়েন, কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা আছে না নেই? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছুই ধ্বংসশীল ইল্লা একমাত্র আল্লাহর ওয়াজহ, আল্লাহর ওয়াজ আছে বলে ওয়াজ বলে তার জাতকে উদ্দেশ্য করা হয়েছে, এমন নয় যে আল্লাহর চেহারা নেই আর চেহারার কথা কোরআনে বলা হয়েছে, এমন কথা না। দুনিয়াতে কোনো জিনিস নেই আর বলা হচ্ছে এইরকম, একমাত্র ঘোড়ার ডিম আমাদের বাংলা ভাষায় আছে, ঘোড়ার ডিম হয় না কিন্তু তারপরে আমাদের বাঙালিরা কি বলে? ঘোড়ার ডিম বলে, ঠিক কি না? আর বাকি মুরগির ডিম বললো আছে, ঠিক না? হাঁসের ডিম বললেও আছে, আছে না? কচ্ছপের ডিম বললেও আছে, ঠিক কি না? তো আল্লাহ বলছেন ওয়াজ, আর আপনি বলছেন যে আল্লাহ তোমার ওয়াজ আসলে না, এটা আমাদের ঘোড়া ডিমের মতোই, ঠিক না? যারা আল্লাহর চেহারা মানে না, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাতের কথা সূরা মুলকের প্রথম আয়াত পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে কি? ইয়াদ মানে হ্যান্ড, হাত নয়,
হ্যাঁ, তারপরে হাত এক বচন, দুই বচন, বহু বচন, তিন রকম করে কোরআনে কারিম আছে। দুই হাতের কথা, দুই হাত মানে আবার কুদরতি হাত যদি হতো দুই কেন বলবে, দুই শক্তি বলা হয় কি? দেখেন বালিয়াদাহু মাবসুতাতান, কোরআনের একটি আয়াত আল্লাহ বলছেন বরং আল্লাহর দুই হাত উন্মুক্ত, উদার, খোলা। ইউনফিকু কাইফা ইয়াশা, তার ইচ্ছা মতো তিনি ব্যয় করেন, খরচ করেন, যাকে ইচ্ছা যা দেওয়ার তিনি দেন। ইয়াদাহু, দুই হাতের কথা, আল্লাহর হাত রয়েছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আইন, ওয়ালে তুসনা আলা আইনি মুসা আলাইহিস সালাম, যেন লালিত পালিত হয় আমার চোখের সামনে। আল্লাহ রাব্বুল বলছেন আইন, আইন মানে কি চোখ নয়? তারপরে বলে আল্লাহর চোখ নেই অন্ধ, আল্লাহর চেহারা নেই কিচ্ছু নেই, আল্লাহর হাত নেই ঘোড়া, আল্লাহর পা নেই হ্যাঁ অক্ষম, আউযু বিল্লাহ। আপনাকে এই এখতিয়ার কে দিল যে আল্লাহ বলছেন আছে, আপনি বলছেন না? মানে আল্লাহ আছে, আল্লাহ যা বলেছেন তা আছে, যখন ধরনের কথা আসবে কেমন এটা জানি না, কারণ আল্লাহ বলেননি, রাসূলও বলেননি। আপনাকে যদি আপনার হাতের কথা বলে, তাহলে আপনার হাত আপনার জানা আছে, মানুষের হাত কেমন যেমন দেখছেন মানুষের হাত, আল্লাহর হাত আল্লাহর জানি না, বলা হয়নি কেমন হাত রয়েছে, আল্লাহর হাত আল্লাহর মত। আপনি আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা বলেন তো বানরের হাত আছে, তো বানরের হাতটা কেমন, বলে মানুষের মতো, বানর হাত বানরের মতো, মানুষের হাত মানুষের মতো, হ্যাঁ ছাগলের পা ছাগলের মতো, হাতির পা হাতির মতো, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল যদি সৃষ্টির ক্ষেত্রে এত পার্থক্য হয় তো মাখলুক আর খালেকে, স্রষ্টার তুলনা কেন করবো মানুষের সাথে বা কোনো সৃষ্টির সাথে? আল্লাহ পাকের চেহারা হাত এগুলি আল্লাহর মতো, যেমন আল্লাহ তার যেমন উপযোগী হয় তেমন তার চেহারা, তেমন তার হাত, তেমন তার পা, কদমের কথা হাদিসে রয়েছে। সুতরাং যা আছে আমরা মানি, অস্বীকার করি না। যারা অস্বীকার করে তারা খাতরাই রয়েছে, রিস্কে রয়েছে। কাল কিয়ামতে আল্লাহ বলবেন আমার তো চেহারা নেই, তো সবচেয়ে বড় নিয়ামত তো জান্নাতের চেহারা দেখা, তো তোকে তো চেহারা দেখা দেবো না রে এই বিদাতি, তুই তো আমার চেহারাই মানিস নি, তুই তো আল্লাহকে দেখতে পাবি না। আল্লাহর দর্শন সবচেয়ে বড় নিয়ামত কিনা বলেন দেখি, এইটাই চিন্তা করেন। আপনি আল্লাহর যখন চেহারাই নেই তো কিয়ামতের দিন কি দেখবেন, ঘোড়ার ডিম দেখবেন বলেন তো দেখি? রুয়াতুল্লাহ যাকে বলা হয়েছে, মজিদ জান্নাতে যাওয়ার পরে তোমাকে বোনাস দেব, ফাও দেব, লিল্লাযীন আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন রুয়াতুল্লাহর কথা সহি সহি হাদিসে রয়েছে, আর কোরআনে কারিমেও রয়েছে ইশারা ইঙ্গিতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি আকীদা বুঝার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। মিলাদ মাহফিলে যে কিয়াম করা হয় তা কি শরীয়ত সম্মত? মিলাদ মাহফিল, প্রথম কথা জন্মবার্ষিকী মানে মিলাদ, ওয়ালাদা ইয়ালিদ, ওয়ালাদ মানে সন্তান, ওয়ালাদা ইয়ালিদ মানে জন্ম নেওয়া, তো ওয়ালাদ থেকে মিলাদ বা মৌলেদ মানে হচ্ছে জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী কোনো ব্যক্তির পালন করা ইসলাম নেই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে শুরু করি, আপনার ছেলে মেয়ে স্ত্রী যা আজকাল যে জন্মবার্ষিকী পালন করে সব এগুলি বিদাত, গুমরাহি, এগুলি ইহুদি নাসাদের ঘর থেকে এসছে। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে মিলাদ পালন শুরু করেছে এটা মিশরে শুরু করেছে সেই এক শ্রেণীর গুমরা লোকেরা, যারা উবাইদী শাসক ছিল, তারা তাদের শাসন ক্ষমতা দিয়ে শুরু করেছিল। কেন শুরু করেছিল? কোরআন হাদিস থেকে শুরু করেছিল। ওখানে খ্রিস্টান এখনও আছে, প্রচুর খ্রিস্টান আছে, তো তখন খ্রিস্টান ছিল, খ্রিস্টানরা 25 ডিসেম্বর ক্রিসমাস করে, আরে ওরা ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী করে, আমরা করবো না, আমরা বারবিলাও শুরু করি। তাহলে নিল কার কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে দিয়েছে। এইরকমই আজকালকার ম্যারেজ ডে, বার্থডে, স্ত্রীর ছেলের, নিজের বাপের মায়ের, এইসব যে করেছে এগুলি ইহুদি নাসারাদের কাছ থেকে, প্রচার মাধ্যমে, প্রচার মাধ্যমে ইহুদি নাসারা করে পশ্চিমা দেশে, সেজন্য আজকাল মুসলিমরা করা শুরু করেছে, হারাম কাজ। তারপরে অতিরিক্ত হচ্ছে কেয়াম, কেয়ামে আবার শিরকি আকিদা ঢুকা আছে, রহস্য কেন দাঁড়ায় আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা করতে করতে হঠাৎ করে দাঁড়িয়ে গেল, কেন দাঁড়াইলো? এটা শিরকি আকিদা, যে নবী এখন তশরিফ নিয়েছে, নবী এখন আমাদের মিলাদ মাহফিলে চলে এসেছেন, সুতরাং বেয়াদবিকের আর বসে থাকা যাবে না। যেমন একজন বড় ব্যক্তি যদি এখানে চলে আসেন, হ্যাঁ বাহরাইনের ধরনের গণ্যমান্য ব্যক্তি, তাহলে আমরা উঠে সালাম করার জন্য দাঁড়াই গেলাম, তো ওই রকম আরে নবী তশরিফ নিয়েছেন এখন দাঁড়াও দাঁড়াও ক্যাম করো সব উঠো 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 ইয়া নবী শুরু হয়ে গেল, বুঝছেন? এগুম রাহি শিরকি আকিদা না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার এলমের ক্ষেত্রে হাজির, নাজের তিনি আল্লাহ সবকিছুই দেখছেন, নবী হাজির নন। নবী এখানে হাজির হয়ে গেছেন, আমরা দিনের কথা বলছি, মিলাদ একসাথে বাংলাদেশে কয়েক হাজার হচ্ছে, সবগুলিতে নবী হাজির
একসাথে এক রাতে কতগুলি ওয়াজ মাহফিল হচ্ছে আর সেখানে মিলাদ করা হচ্ছে, হাজির। এইসব শিরকি আকীদা, আল্লাহ ছাড়া কাউকে হাজির বলা এটা শিরকি আকীদা। আল্লাহ কোরআনে কারিম বলছেন যে নবী তুমি অমুক জায়গায় যখন এই ঘটনাটা ঘটে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তুমি শেখ ওমা কোনটা সেখানে ছিলে না, তুমি লাদাইহিম তাদের কাছে ছিলে না তুমি, এইরকম একাধিক ঘটনাতে আল্লাহ পাকের কোরআনে কারিম বলেছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে তাকে দাফন করে সেখানে আছেন, সশরীরে সেখানে আছেন তিনি। আর নবীদের মোবারক দেহ মাটিতে খাই না, পচাতে পারে না, সরাতে পারে, ওইভাবে আছে। আর আত্মার সাথে যেমন যোগাযোগ থাকে যেটা আমাদের বোধগম্য নয় সেইভাবে আছে, কিন্তু তার দুনিয়ার যে এন্তেকাল হয় সেই এন্তেকাল হয়েছে। আর পারলৌকিক বারজাখী হায়াতও আছে, জীবনও আছে, কিন্তু সেই জীবনটা আমাদের না চোখ দিয়ে দেখতে পারবো, না ব্রেন দিয়ে বুঝতে পারবো, আর না উপলব্ধি করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমরা 3 দিন যাবত আসলে 5টি প্রোগ্রাম হলো আমাদের, শায়েখের মুখ থেকে আমরা অনেক কিছু শুনেছি। আমরা যদি আমাদের সার্বিক জীবনে সেগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সফলতা লাভ করবো। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেবো তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে না। আমরা অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এবং অনেক কিছুই আমরা শুনেছি, সেগুলো পালন করার চেষ্টা করব। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আল ফুরকান সেন্টার বাহরাইন কর্তৃক আয়োজিত যে ইসলামী সম্মেলন 3 দিন যাবত হয়েছে সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি। একমাত্র প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি, তারপরে শুকরিয়া আদায় করছি আল ফুরকান সেন্টারের, যারা অত্যন্ত মেহনত করে পরিশ্রম করে এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, অনেক খরচ করে করেছেন। এবং আরও শুকরিয়া আদায় করব ওয়াজারাতুল আদল ওয়া শাউনুল ইসলামিয়ার, যার আন্ডারে বাহরাইনে অনেকগুলো ইসলামিক সেন্টার রয়েছে, তার মধ্যে অন্যতম এবং একমাত্র আমি বলি পিওর সহিহ আকীদার ইসলামিক সেন্টার বলতে গেলে আল ফুরকান সেন্টার রয়েছে। যে ফুরকান সেন্টার অনেকেই চিনেন, এই মসজিদ এর অপোজিটেই আমাদের ফুরকান সেন্টার। আপনারা সকলেই ফুরকান সেন্টারে এসে কিছু ইলম হাসিল করার চেষ্টা করবেন এবং সহযোগিতা করার চেষ্টা করবেন দীন ইসলাম এর প্রচারের জন্য। এটা আপনাদের কাছ থেকে অবশ্যই কামনা করছি সকলের থেকে। এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আমাদের অনেক ভাই অনেক পরিশ্রম করেছেন, অনেক পরিশ্রম করে সফল করেছেন। আজকে হয়তো আমাদের এই মসজিদে অত্র অঞ্চলে বাংলাদেশি ভাইয়ের সংখ্যা অনেক কম বলে উপস্থিতি কম, কিন্তু আমরা মহাররাকে দেখেছি, রিফাতে দেখেছি, আলহামদুলিল্লাহ অনেক উপস্থিতি ছিল, অনেক উপস্থিতি। এটা পরিশ্রমেরই ফল, আল্লাহ সফলতা দান করেছেন আমাদের সম্মেলনে। যারা পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন যাজায় খায়ের ইহকাল এবং পরকালে দান করেন, সেই দোয়া আমরা সকলেই করি তাদের জন্য, এবং তাদেরকে যেন ইমানের জজবা ইমানের জোর আরও বাড়িয়ে দেন এবং তাদেরকে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। আর আজকে এই প্রত্যেকটি প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়ে আমাদের সম্মেলনকে সফল করেছি এবং শায়েখের কথা শুনেছি তাদের সকলকেই জাযাকাল্লাহু খায়রান আহসানুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা সকলকেই যেন ইহকাল এবং পরকালে উত্তম জাযা দান করেন এবং যেই আলোচনাগুলো আমরা শায়েখের মুখ থেকে শুনেছি তা যথাযথভাবে বাস্তবায়নের তৌফিক দান করেন, এই কামনা আল্লাহর কাছে রেখে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আমরা সকলেই বৈঠক শেষের দোয়া পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৈঠক শেষে একটি দোয়া পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বলেছেন এই দোয়াটি পড়লে বৈঠকের মধ্যে যা ভুল ত্রুটি হবে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা সকলেই পড়ব, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।